আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আল্লা মাল্লা নবী ইবাদা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল যাল হাক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তির দ্বারা বর্ষিত হোক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যাই হোক, আজকে ইলমি তাহকিকি মজলিস মাসালা নাম্বার 8, যেটা আমরা একটা আকিদাগত বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে ইলমি তাহকিকি মজলিস মাসালা নাম্বার 8, আজকে তারিখ 15/7/2019। আমরা আসরের নামাজ পড়ে আজকে এখন ইন্ডিয়ার সময় 5:10 আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা আকিদাগত বিষয়, কেন আকিদাগত বিষয় হচ্ছে ইসলামের মূল ভিত্তি। কারণ যদি আকিদায় বিভ্রান্ত বা বিভ্রান্তি হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের আমল বরবাদ হয়ে যাবে। এখানে হানাফি, শাফি, মালিকি, হাম্বেলি, দেবন্দী, বেরেলভি জামাতি এবং আহলে তাশাইয়ু শিয়াপন্থী যারা আছে তারা সকলেই একমত। তাই খুবই গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেই বিষয়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার প্রসঙ্গে তথা পবিত্র কোরআন এবং সেই হাদিসে একাধিক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার প্রসঙ্গে পবিত্র কোরআনের আয়াত, যেমন আল্লাহর চোখ, আল্লাহর হাত, আল্লাহর চেহারা, আল্লাহর পা, এই বিষয়ে পবিত্র কোরআন এবং হাদিসে একাধিক কোরআনের আয়াত এবং হাদিস আছে। তো এখানে সাধারণত এটা নিয়ে সালাফদের মধ্যে ইখতিলাফ শুরু হয়েছিল, আর ইখতিলাফ আজকের নয়, এটা একদম তাবে তাবাইনের পর থেকে ইখতিলাফ শুরু হয়েছে। প্রায় 100 হিজরি সনের পরেই এই ইখতিলাফ শুরু হয়েছে মূলত। তাই এই বিষয়টা খুবই স্পর্শকাতর বিষয়, তাই এখানে আমি নিজেই কোনো সিদ্ধান্ত দেব না যে কোনটা ঠিক কোনটা ভুল। শুধুমাত্র আমি ওলেমায় আহলে সুন্নাহ ওয়াল জামাত তথা আহলে সুন্নাহ ওয়াল জামাত যারা দাবি করে তাদের কিতাবপত্র থেকে কয়েকটা দলিল উপস্থাপন করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এবং আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করুক, এ বিষয়ে তিনি যেই মানহাজকে তিনি গ্রহণ করেছিলেন সেটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনেক দূরে ছিলেন। আর দুই নম্বর, যে আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তিনি পবিত্র কোরআনের আয়াতের একটা অনুবাদে খেয়ানত করেছে, যেটা আপনাদের সামনে অচিরেই কিছুক্ষণের মধ্যে আমরা পেশ করব, আলোচনা খুব লম্বা করব না। তো এই বিষয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার প্রসঙ্গে সালাফদের মধ্যে যেহেতু ইখতিলাফ ছিল, আর এটা আজকের ইখতিলাফ নয়, প্রায় 1300 বছর পূর্বের ইখতিলাফ, অনেক মানুষকে আমরা দেখেছি যখন আমরা মাসালাগত ইখতিলাফি বিষয় নিয়ে আলোচনা করি, যেমন রাফুলিয়াদিন করতে হবে কি হবে না, বুকের পরে হাত বাঁধবে না নাবের নিচে হাত বাঁধবে, আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে, সেক্ষেত্রে একটা অভিযোগ করে যে ভাই এসব ছোটোখাটো মাসালা নিয়ে এত বাড়াবাড়ি কেন, এগুলো থেকে তো উম্মতের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, উম্মতের মধ্যে বিভাজন সৃষ্টি হয়, এগুলো করা উচিত নয়, এই একটা অভিযোগ করা হয়। তো আমি মূলত আমি যতটা জানি বা যতগুলো মানুষের সামনে মিশেছি, তো যারা এই অভিযোগগুলো মাসালায় শিখি মাসালার ক্ষেত্রে যদি ইখতিলাফ করে, ঠিক একইভাবে এইসব ব্যক্তিগুলোও আকিদার ক্ষেত্রেও এই অভিযোগগুলোই করে। যখন আমরা আকিদাগত নিয়ে আলোচনা করি তখন তারা বলে যে ভাই এইসব আকিদা নিয়ে আলোচনা করার কী জরুরত আছে, আল্লাহ আসমানে আছেন, আল্লাহ সাত আসমানে আছেন, আল্লাহ তার আরশে আছে, আল্লাহ আসমানে আকার আছে না নেই, নবীজির নিউত্তীর্ণ মাটির তৈরি, এগুলো দেখে নিয়ে কী হবে। মানে মূলত যারা এই অভিযোগ করে ভাই ফিকি মাসালে নিয়ে এত ইখতিলাফ করেন কেন, এত মত পার্থক্য করেন কেন, ঠিক এই ব্যক্তিগুলো কিন্তু আকিদা ক্ষেত্রে ছাড় দেয় না। তারা কিন্তু পরিষ্কারভাবে বলে ভাই এইসব আল্লাহ কোথায় আছে, আল্লাহর মানে কোনো আকার আছে না নেই, নবীজির নিউত্তীর্ণ মাটির তৈরি, হাজির নাজির কি নাজির নয়, হাজির নাজির নয়, এইসব ছোটোখাটো বিষয় নিয়ে আপনারা এত মাথা ব্যথা করেন কেন। মূলত আমি ওই সব ব্যক্তিদেরকে বলছি যে এরা শুধুমাত্র ফিকি মাসালাতে এই আপত্তি করে না, তার আকিদাগত বিষয় এরকম দুর্বল এবং আকিদাগত বিষয় যদি ইখতিলাফ পাওয়া যায় সেক্ষেত্রে যদি সমাধান দিতে চাই, সেক্ষেত্রে কিছু মানুষ আছে যারা এটাকে ছোটোখাটো বলে। তবে মনে রাখবেন যে এইসব লোক থেকে দূরে থাকতে হবে এবং তাদেরকে দাওয়াতে ইসলা যে কোরআন তথা কিতাবুস সুন্নাহ, কোরআন আর হাদিস যেগুলো আছে সেগুলো মানুষের সামনে প্রকাশ্যে বলেন, চাই আপনার সে বিরুদ্ধে যাক বা আপনার জামাতের বিরুদ্ধে যাক বা আপনার সংগঠনের বিরুদ্ধে যাক বা আপনি যে মানহাজে চলছেন, যদি সে মানহাজে যদি বিরুদ্ধে চলে যায়, তবে কিতাব আর সুন্নাহ তথা কোরআন আর হাদিসের মধ্যে যে বিষয়গুলো স্পষ্ট অকপটে আছে মানুষের সামনে পেশ করেন। সাধারণ শ্রোতা এখন বিভ্রান্তির মধ্যে আছে যে তারা কোনটা করবে, এক আলেম এটা বলছে আর এক আলেম আরেকটা বলছে, ওলামাদের মধ্যে ইখতিলাফ, সাধারণ মানুষ এখানে সবচেয়ে বেশি তারা এখন হীনমন্যতায় ভুগছে। অনেক ক্ষেত্রে অনেকজনকে দেখেছি তারা ইসলামের ওপর আপত্তি তুলে ফেলে যে ভাই ইসলাম একটা সত্য ধর্ম, এর মধ্যে এত ইখতিলাফ কেন, প্রত্যেকটা বিষয়ে ইখতিলাফ, তখন ইসলামের ওপরে জিজ্ঞাসা চিহ্ন চলে আসে। মানে তারা এমনভাবে দায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবো, বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব যারা হীনমন্যতায় ভুগছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোরআন এবং হাদিসের
প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করো, আল্লাহ আমিন। তো প্রথম যে আল্লাহ সুবহান ওয়া তাআলার আকার প্রসঙ্গে আমি জাস্ট একটা দলিল পেশ করব, সেটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত বলে যারা দাবি করে, তারা ওলেমাই দেওবন্দ আছে, ওলেমাই বেরলভি আছে, হানাফি আছে, এর মধ্যে শাফেঈ, মালিকি, হাম্বেলি এবং এদের মধ্যে যতগুলো ফিরকা আছে, আহলে হাদিস, তারা সকলেই কিন্তু এই দাবিটা করে। তো মূলত আমরা যারা মানহাজে সালাফ তথা আহলুল হাদিস, মানহাজে আহলুল হাদিস আমরা যা গ্রহণ করেছি, তারা আমরা মনে করি যে আল্লাহ সুবহান ওয়া তাআলার একটা আকার আছে। তো কেমন আকার আছে যদি কেউ প্রশ্ন করে, আমরা বলি আল্লাহু আলাম। এই জন্য পবিত্র কোরআন সূরা সুরাহ সূরা নম্বর 42 আয়াত নম্বর 11 আমরা পেশ করি, লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়া সামিউল বাসির, যে তিনি সেই সত্তা যার অনুরূপ তার সাদৃশ্য কোনো কিছু নেই, তিনি সমস্ত কিছু দেখেন, সমস্ত কিছু শোনেন। আমরা আরও দলিল পেশ করি যে আল্লাহ সুবহান ওয়া তাআলার আকার প্রসঙ্গে কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, আমরা পবিত্র কোরআনের যে আয়াতগুলো আছে, যেমন সূরা সাদ আয়াত নম্বর 75-76 আল্লাহ সুবহান ওয়া তাআলার হাতের কথা বর্ণনা করেছে, যদি বলে কেমন হাত, তখন আমরা একটাই দলিল, লাইসা কামিসলি শাইউন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাদৃশ্য অনুরূপ কোনো কিছু নেই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সাদৃশ্য তার সমতুল্য সমকক্ষ কোনো কিছুই নেই, এটা আমাদের জবাব, সূরা ইখলাস আয়াত নম্বর 4। তাছাড়া পবিত্র কোরআন সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 74 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ফালা তাদরিবু লিল্লাহি আমসাল, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মিসাল, কোনো উপমা নেই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতটা ওর মতো বা এর মতো, এটা আমরা এই প্রশ্নের মধ্যে যাই না। যতটা কোরআনে আছে আমরা ততটার প্রতি আমানতুবিল্লাহ, মানে আমরা ইমান এনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটা ব্যক্ত করেছেন, বিশ্বনবী যতটুকু ব্যাখ্যা করেছেন, এতটুকুই আমরা ব্যাখ্যাটা মেনে নিয়েছি, তারপরে এর তাবিল, এর ব্যাখ্যা বা অপব্যাখ্যা এর মধ্যে আমরা যাইনি। আর দুই নম্বর, যারা আহলুস সুন্নাহর মধ্যে আছে তারা দাবি করে, উলামায়ে দেওবন্দি এবং বেরলভী, তাদের দাবি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, যে হাতের কথা বলা হয়েছে, এই হাত এটা আক্ষরিক অর্থ ধরা যাবে না, এটা তারা ব্যাখ্যা করে। ব্যাখ্যা কীভাবে করে? এই হাত অর্থাৎ কুদরত বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা। তো যাই হোক, এই বিষয়ে যেহেতু ইখতিলাফ আহলুল হাদিসদের সঙ্গে বর্তমান দেওবন্দি বেরলভী এবং কিছু কিছু জামাতি আছে, সমস্ত জামাতি নয়, অনেক জামাত ইসলামী আছে, যেমন আবুল কালাম আজাদ, তিনি আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গেই তিনি মত পোষণ করেছেন, দেলাওয়ার হোসেন সাইদি, তিনি আমাদের সঙ্গে মত পোষণ করেছেন। তো আলহামদুলিল্লাহ অনেক জামাতি আছে যারা কিন্তু এই ব্যাখ্যার সঙ্গে একমত নয়, বরং তারা ওলেমাই দেওবন্দ এবং বেরলভীর যে ব্যাখ্যা করে, অনেক জামাতে ইসলামী তারা আছে, তারা কিন্তু ওই ব্যাখ্যার সঙ্গে একমত। তো তার জন্য এখানে আমি শুধুমাত্র ওলেমাই দেওবন্দের এবং বেরলভীদের কিতাব থেকে কিছু দলিল উপস্থাপন করব, যে দলিলের আলোকেই এই মাসলাটা সম্পূর্ণ সমাধান হয়ে যাবে। আর একটা আকিদাগত বিষয়, মধ্যমে খুব স্পর্শকাতর বিষয়, এখান থেকে পালানো বা ছোটোখাটো বলে যাওয়ার মানে কোনো জায়গা নেই। তাই এমন একটি দলিল পেশ করবো, আলহামদুলিল্লাহ আমি শুধুমাত্র বলেছি আগে থেকে যে কোরআন এবং হাদিস থেকে আমরা দলিল দেবো। তো প্রথম আজকে ইলমি পয়েন্ট এক, আমরা আলোচনা করব এমন একটা গ্রন্থ থেকে যে গ্রন্থটি সম্পর্কে ওলামায়ে দেওবন্দ যারা আছে তারা কোশ্চিন কালো আপত্তি করতে পারবেন, যদি আপত্তি করে সে দেওবন্দ থেকে খারেজ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। আর এমন একটি গ্রন্থ থেকে আজকে দলিল পেশ করব যে গ্রন্থটাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, চাই সে হানাফি, শাফি, মালিকি, হাম্বেলি, এর মধ্যে যতগুলো ফিরকা আছে, আহলে হাদিস, যতগুলো মতবাদ আছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে, তাদেরকে মানতেই হবে, যদি তারা না মানে তার আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে তারা খারেজ হয়ে যাবে, মানে তার ইমানের ঘাটতি, ইমান টুটে যেতে পারে, এমন একটা গ্রন্থ থেকে দলিল দেবো। এর আগে হয়তো আমার জানা মতে বাংলাভাষীদের মধ্যে দলিলকে উপস্থাপন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই চেহারা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আকৃতির ওপরে কেউ এই দলিল পেশ করেনি, আলহামদুলিল্লাহ। তো সেই গ্রন্থ যেটা বিখ্যাত গ্রন্থ জামে তিরমিজি, আলহামদুলিল্লাহ আপনারা অনেকে নাম শুনেছেন, সুনান তিরমিজি নামে পরিচিত জামে তিরমিজি, এটার হাদিস নাম্বার 664 খুলবেন, ফাজালে সাদাকা, অর্থাৎ সাদকার ফজিলত প্রসঙ্গে, আলহামদুলিল্লাহ। তো আমি প্রথমত বলেছি, যখন আমি বিরোধীদের নিয়ে আলোচনা করি, বিরোধীদের জবাব দিই, এটা আমার একটা বৈশিষ্ট্য যে আমি বিরোধীদের কিতাবপত্র থেকে দলিল দিই এবং তাদের অনুবাদ আমি পড়ি, কেননা আমি যদি নিজেই অনুবাদ করি তো আমার অনুবাদটা তারা বলবে যে এই আহলে হাদিস ওরা নিজের মতো অনুবাদ করছে বা ভুল অনুবাদ করছে, বা আহলে হাদিসের কিতাবপত্র থেকে অনুবাদ করি, অনুবাদ শুনে দিই, সেক্ষেত্রে তারা বলবে যে এই ব্যক্তি তাদের নিজেদের কোরআন বা নিজেদের অনুবাদ পড়ছে, মানার জরুরত নেই। তো যেহেতু এটা ওলেমাই দেবন্দের সঙ্গে আমাদের ইখতলাফ আছে, তাই আমি কিন্তু ওলেমাই দেবন্দের পক্ষ থেকে যে সুনান তিরমিজি অনুবাদ করা হয়েছে সেটা আপনাদের সঙ্গে পেশ করবো, যে তারা কি অনুবাদ করেছে, আলহামদুলিল্লাহ এখান থেকে সমস্যার সমাধান। আর গ্রন্থের নাম সুনান তিরমিজি, এই গ্রন্থ দেখছেন এটা হচ্ছে দার্সে তিরমিজি, মানে সুনান তিরমিজি ইমাম তিরমিজি রেমাহুল্লাহ তিনি বইটা রচনা করেছেন, জন্ম হচ্ছে 209 হিজড়ি আর মৃত্যুবরণ করে 279 হিজড়ি।
আর ছয়খানা মশহুর হাদিসের গ্রন্থের মধ্যে সুনান তিরমিজির মাকাম আলহামদুলিল্লাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাআত তারা সকলে স্বীকার করেছে। আর এই সুনান তিরমিজির ব্যাখ্যা দর্স দিয়েছেন জাস্টিস তাকি উসমানী হাফেজাহুল্লাহ দামাত বারকাতুহু আলিয়া। তো তারা ব্যাখ্যা দিয়েছে, কি ব্যাখ্যা দিয়েছে, দর্স মানে সুনান তিরমিজির ব্যাখ্যা। আর জাস্টিস তাকি উসমানী প্রসঙ্গে আমি অনেকবার বলেছি, ইনি হচ্ছেন জীবিত হানাফি দেবন্দীদের মধ্যে, ইনার মাকাম অনেক উঁচু এবং তিনি একজন ইলমের দিক থেকে তিনি অনেক উঁচু মানের একজন বিজ্ঞ আলেম পণ্ডিত। আমি তার সুনান তিরমিজিতে যে ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাটা আপনাদের সামনে শুধু পাঠ করে শোনাবো, আমি নিজের তরফ থেকে কোনো এখানে মানে কথা বলার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। তারা যেটা লিখেছে, তারা অনুবাদ যেটা করেছে হুবহু পড়বো, যেন আমাকে না বলা হয় যে তুমি কোন মাদ্রাসায় পড়েছো বা কি, এটা দরকার দেখার দরকার নেই। জাস্টিস তাকি উসমানী অনেক বড় আল্লামা, সুনান ইমাম তিরমিজি অনেক বড় আল্লামা সকলের ঐক্যমতে। তো এ হচ্ছে দার্সে তিরমিজি, হাদিস নাম্বার 664 খুলবেন, কত বললাম দার্সে তিরমিজির হাদিস নাম্বার 664। আর এটা অনুবাদ করেছে বাংলাদেশ আল কাউসার থেকে, হানাফি ওলেমারাই অনুবাদ করেছে, এবং এটা এ বইটা কওমি মাদ্রাসা বোর্ডের সিলেবাস হিসাবে এখন পর্যন্ত বিদ্যমান আছে আমার যতটা জানা। তো যাদের কাছে দার্সে তিরমিজি আছে তারা আল কাউসার প্রকাশনীর হাদিস নাম্বার 664 খোলেন, তাহলে একটা তাজ্জব ঘটনা দেখবেন। আর যাদের কাছে দার্সে তিরমিজি পাবেন না তারা আলহামদুলিল্লাহ, তার জন্য আছে ইসলামিক ফাউন্ডেশন, যেটা ওলেমাই আহনাফের তত্ত্বাবধানে এই গ্রন্থগুলোকে অনুবাদ করা হয়। তো ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 659 খুলবেন, কত ইসলামিক ফাউন্ডেশনের সুনান তিরমিজি হাদিস নাম্বার 659 খুলবেন। আর যারা আহলে হাদিস আছে তাদের জন্য যেটা হুসাইন মাদানী প্রকাশনী থেকে অনুবাদ হয়েছে, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ মুতাফা 1420 হিজরি, তার যে তাহকিকৃত হুসেন মাদানী প্রকাশনী যেটা বের হয়েছে তিরমিজি হাদিস নাম্বার 662 খুলবেন। আলহামদুলিল্লাহ এই তিনটে গ্রন্থ থেকেই আপনারা পেয়ে যাবেন শেখ সোহাইব আরনাউতের তাহকিক অনুসারে হাদিস নাম্বার 662-তে পেয়ে যাবেন, হাফেজ জুবায়ের আলী জাই রহমাহুল্লাহ তাহকিক অনুসারে হাদিস নাম্বার 662 সুনান তিরমিজিতে পেয়ে যাবেন। তো আর উর্দু যদি কেউ দেখতে চান, যেটা বিশেষ করে বেরেলভীদের অনুবাদ আছে সুনান তিরমিজি, তাদের অনুবাদও আপনারা উর্দু থেকে দেখে নিতে পারেন। আমি সব কটা রেফারেন্স দিলাম, এবার আপনি যদি দেবন্দি হন দেবন্দিদের অনুবাদ দেখেন, বেরলবি হলে বেরলবিদের অনুবাদ দেখেন, আহলে হাদিস হলে আহলে হাদিসের অনুবাদ দেখেন। আমাকে কেউ দোষ দেবেন না ভাই, শুধু আপনারা পড়েন, আমি বলছি না যে আহলে হাদিসের অনুবাদ পড়তে হবে, নিজেদের অনুবাদ পড়েন। আর আপনাদের ওলেমা যারা আছে ওলেমাকে জিজ্ঞাসা করেন যে সুনান তিরমিজিতে কথা লেখা আছে আপনি আর উল্টো কথা বলেন কেন, পবিত্র কোরআনে একটা আছে তার উল্টো ব্যাখ্যা আপনি দিচ্ছেন কেন। সুনান তিরমিজির উপরে সকলে জানেন, তো আমরা বেশি কথা বলবো না। হাদিস নাম্বার 664 আমি জাস্টিস তাকি উসমানীর অনুবাদ যেটা বাংলাতে করা হয়েছে আল কাউসার থেকে আমি সেটা শুধু হুবহু অনুবাদ পড়ব, আপনারা শুধু শুনতে থাকেন ইনশাআল্লাহ। আজকে আল্লাহর আকার আকৃতি নিয়ে একটা অবসান ঘটবে, ওলামাই আহলে হাদিস তথা সালাফি আর ওলামাই দেবন্দি বেরেলভী এবং জামাত ইসলামের কিছু কিছু মানুষের এই সমস্যা ইনশাআল্লাহ তাদের খোলা দৃষ্টিকোণ থেকে দেখে তাহলে সমস্যার সমাধান ইনশাআল্লাহ হবে, যদি হক গ্রহণ করার মানসিকতা থাকে। আমরা শুধুমাত্র দাওয়াত ইসলাম আমাদের তাদেরকে মুসলিম ভাই হিসেবে বিশ্বাস করি, তারা যদি এটাকে গ্রহণ করে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে অনেক সমস্যাই দূর হওয়াটা সম্ভব। তো যাই হোক, এটা হচ্ছে সুনান তিরমিজি, আমি খুলে ফেলেছি দার্সে তিরমিজি। অধ্যায় হচ্ছে মানে ফাজাইল সাদাকা অর্থাৎ সাদগার ফজিলত প্রসঙ্গে হাদিস নাম্বার 664 দার্সে তিরমিজির নাম্বার অনুসারে। হাদিসটা বলার পরে ইমাম তিরমিজি বিখ্যাত হাদিস আমরা সকলে জানি যে কুরাইবা রদিয়াল্লাহ রাহেমাহুল্লাহ মানে একজন তাবেয়ী, তিনি হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রদিয়াল্লাহু তাআলার সূত্রে। আবু হুরায়রা বলছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ দান খায়রাত কবুল করেন এবং তা ডান হাতে গ্রহণ করেন। এই যে একটা হাদিস, আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যারা দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নিজের ডান হাত দিয়ে তার এই দানটাকে কবুল করে, তারপরে এটাকে বড় করতে 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 অনেক বড় করে। তো এতটুকু মানে এই হাদিসটা আমি সংক্ষিপ্ত পাঠ করলাম। এবারে হাদিসের ব্যাখ্যাতে আলহামদুলিল্লাহ ইমাম তিরমিজি কি বলেছে, যেমন তেমন বুজুর্গ নয় ইমাম তিরমিজি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল মানুষকে তার কথাটাকে শোনা উচিত এবং তিনি কি দার্স দিয়েছেন কি ব্যাখ্যা করেছেন এটা অবশ্যই মানা উচিত। যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যদি আহলে তাশাইয়ু শিয়া হয় তো তাদেরকে আমাদের এই আবদার নেই যে ভাই আপনাদের মানতে বাধ্য ইমাম তিরমিজির কথা, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকলে মানতে বাধ্য, বিশেষ করে তিরমিজির এই মানে যে গুরুত্বপূর্ণ আলোচনা তিনি সুনান তিরমিজিতে করেছেন, এটা এখনকার দিনের লেখা নয়, এটা ইংরেজদের জামানার লেখা নয়, এটা একদম আজ থেকে 1200 বছর পূর্বের
এটা রচনা। এবার ইমাম তিরমিজি কি দার্স দিচ্ছে দেখেন, মানে কি ব্যাখ্যা করেছেন ইমাম তিরমিজি। ইমাম তিরমিজি বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন, যেমন আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন, ঠিক এইভাবেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও এই হাদিসটা বর্ণনা করেছেন অন্য সনদে। উল্লেখিত হাদিস এবং অন্যান্য যেসব হাদিসে আল্লাহ সিফাতের কথা বর্ণিত আছে, আল্লাহর যেমন আল্লাহর হাত পায়ের কথা উল্লেখ আছে এবং প্রতি রাতে পৃথিবীর নিকটতম আকাশে তার অবতনের কথা উল্লেখ আছে, আলেমগণ সেই হাদিসকে সঠিক বলেছেন। মানে আল্লাহ সুবহানাহু তাআলা সিফাত জাল্লা প্রথম আসমানে তিনি নেমে আসেন, আল্লাহর হাতের কথা, আল্লাহর পায়ের কথা, ইমাম তিরমিজি নকল করছে যে ওলেমাগণ এগুলোকে গ্রহণ করেছে, আলেমগণ এইসব হাদিসকে সঠিক বলেছেন। এর প্রতি ইমান আনতে হবে এবং এর মধ্যে কোনোরূপ দ্বিধা সন্দেহ পোষণ করা যাবে না, ইমাম তিরমিজি কল। তারপর আবার বলছে এবং এইরূপও বলা ঠিক নয় যে এটা কিভাবে হতে পারে। ইমাম তিরমিজি বলছে যে যেমন কোরআন এবং হাদিসে আল্লাহ সিফাত প্রসঙ্গে এসেছে ঠিক ওইভাবে বিশ্বাস করতে হবে। দুই নম্বর যে এটাকে কোনোরূপভাবে মানে সন্দেহ পোষণ করা যাবে না, যেটা কীভাবে সম্ভব হতে পারে, আল্লাহর হাত আল্লাহর পা কীভাবে সম্ভব হতে পারে, এই প্রশ্ন মানা যাবে না। তারপরে ইমাম তিরমিজি যে শুধু নিজের কলটা নকল করলেন এমনটি নয়, আলহামদুলিল্লাহ ইমাম তিরমিজি আরও তিনজন সেই সময়কার ফুকাহা মুহাদ্দিস আহলুসুন্নাহ ওয়াল জামাতের মুহাদ্দিস ফুকাহা তাদের কথা নকল করেছেন। প্রথম মালিক, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, যার নামে মালিকি মাজহাব প্রতিষ্ঠিত আছে, জন্ম 93 হিজরি, মৃত্যু 179 হিজরি, তার কথা নকল করেছেন। কি বলছে ইমাম মালিক? সুফিয়ান ইবনু উয়াইনা রাহিমাহুল্লাহ, ইনি মৃত্যুবরণ করে 198 হিজরিতে, সুফিয়ান ইবনু উয়াইনা রাহিমাহুল্লাহ। আর তিন নম্বর বলছেন যে আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, মানে ইমাম আবু হানিফার ছাত্র, যিনি মৃত্যুবরণ করে 181 হিজরিতে। ইমাম তিরমিজি তিনজন মুহাদ্দিস, তিনজন ফুকাহার কথা নকল করে তারপর তিনি বলছেন এইসব হাদিস সম্পর্কে বলেছেন। দেখেন ইমাম তিরমিজি কিন্তু নিজের কথা বলছেন না, তিনি তো বলছেন, তিনি এর সঙ্গে সম্মতি পোষণ করছেন। তারপর আরও তিনজন বিখ্যাত বিখ্যাত মুহাদ্দিস, সালাফ, মুজতাহিদ ইমামদের কথা নকল করেছেন, ইমাম মালিক, সুফিয়ান ইবনু উয়াইনা রাহিমাহুল্লাহ আর আব্দুল ইবনু মুবারক রাহিমাহুল্লাহ, তারা কি বলেছে, এবার ইমাম তিরমিজি সে কথাটা নকল করছে। দেখেন এই হাদিস সম্পর্কে বলেছেন এই সব হাদিসে আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে যে বর্ণনা রয়েছে তার সঠিক অবস্থা বা ধরন যে কি রূপ সেই প্রসঙ্গে না গিয়ে বরং এটা নির্দ্বিধায় মেনে নিতে হবে। আলহামদুলিল্লাহ আমরা আহলে হাদিস, আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমাদের একটাই দাবি যে কোরআন এবং হাদিসে যে সব বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয় এসেছে, তার সিফাত, তার হাত পা, তার পা, তার চোখ, তার চেহারা, এগুলোতে কোনো ব্যাখ্যা ব্যতীত যেমনভাবে এসেছে ঠিক ওর প্রতি ইমান রাখতে হবে। আলহামদুলিল্লাহ এই মত পোষণ করছেন ইমাম তিরমিজি, এই মত পোষণ করছে আনাস ইবনু মালিক তথা ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এই মত পোষণ করছে সুফিয়ান ইবনু উয়াইনা রাহিমাহুল্লাহ, এই মত পোষণ করছে আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ। তারপর কি বলছে দেখেন, আর এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমদের এটাই মত। আলহামদুলিল্লাহ শুধু এতটাই নয়, ইমাম তিরমিজি তিনজন মুহাদ্দিসের কথা নকল করে তারপরে বলছে যে কোনো ব্যাখ্যা করা যাবে না, কোরআন হাদিসে যেমন আছে ঠিক ওইভাবে ইমান রাখতে হবে, এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত এদের আকিদা। এবার প্রশ্ন, কেউ নিজেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত দাবি করছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিফাতগুলোকে অস্বীকার করছে, অমান্য করছে, তাবিল করছে, তো ভাই তাদের কি আহলুস সুন্নাহ ওয়াল জামাত হতে পারে? যে কখনোই হতে পারে না। যেমন খ্রিস্টানরা আছে, তারা বলে যে আমরা ইসাই, মানে তারা খ্রিস্ট ধর্মের অনুসারে ইসাই, তারা ঈসা আলাইহিসসালামকে তারা মানে। আসলে কি খ্রিস্টান ঈসা আলাইহিসসালামকে মানে? উত্তর সহজ, না, তারা মানে না। তারা অপব্যাখ্যা করেছে, ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বানিয়েছে, ঈসা আলাইহিসসালামকে আল্লাহ বানিয়েছে। আমরা মুসলিমরা কিন্তু ঈসা আলাইহিসসালামকে মানি। খ্রিস্টানরা যেমন আমাদের প্রতি অভিযোগ করে যে মুসলিমরা ঈশাকে মানে না, ঈশার ব্যাপারে তারা খারাপ মন্তব্য করে, ঈশার সঙ্গে গুস্তাকি করে, আসলে কি আমরা মুসলিমরা ঈশা আলাইহিসসালামের সঙ্গে গুস্তাই করি? উত্তর হচ্ছে একদম না, অবশ্যই তাকে ভালোবাসি, অবশ্যই মুসলিম হওয়ার জন্য শর্ত ঈশা আলাইহিসসালামের মানে নবুয়ত, তার রিসালাতের উপরে বিশ্বাস করা, নচেত মুসলিমই হবে না। কিন্তু খ্রিস্টানরা সম্পূর্ণ আমাদের প্রতি অভিযোগ করে যে এরা ঈশা আলাইহিসসালামের দুর্নাম করে, এরা বদনাম করে। ঠিক এই ক্ষেত্রে এটাই হয়েছে যে প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা? তখন চারজন মহাদ্দিস ইমাম তিরমিজি সহ তিনজনের কথা নকল করার পরে বলছে এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা। আলহামদুলিল্লাহ আমরা এই আকিদা বিশ্বাসী। আর যারা এর পরিপন্থী যদি বিশ্বাস করে তাদের বিধান কি? ইমাম তিরমিজি সেটা আলহামদুলিল্লাহ লিখেছে। আর ভাই এটা যেমন তেমন গ্রন্থ না, শোনান তিরমিজি রে ভাই,
ছয়খানা মশহুর কিতাবের মধ্যে সুনান তিরমিজিতে মজুদ আছে। আমি বলে দিয়েছি যারা হানাফিয়া ভাই আছেন তারা আপনারা আপনাদের ওলেমার অনুবাদ দেখেন, দেওবন্দি যারা আছে দেওবন্দির অনুবাদ দেখেন, বেরলভী যারা আছেন বেরলভীদের সুনান তিরমিজি খুলে দেখেন, যারা আহলে হাদিস আছে আহলে হাদিসের অনুবাদ দেখেন, শিয়া থাকলে শিয়াদের তিরমিজি তারা তো গ্রহণ করবে না, তারা আপনারা যেটার পরে আপনারা বেশি গ্রহণযোগ্যতা আছে আপনারা সেই গ্রহণযোগ্য অথেন্টিক কিতাবগুলো দেখেন, কোন বুজুর্গ কোন পীর কোন মানে কে কি বললো এটা বাদ দিয়ে কোরআন আর হাদিসে কি আছে সেটা দেখেন। ইমাম তিরমিজির ওপরে সমস্ত মুহাদ্দিস সমস্ত ওলেমা একমত, আমরাও একমত, দেওবন্দি বেলবি আহলাদি সকলে একমত তার গ্রহণযোগ্যতার উপরে। তারপরে কি বলছে দেখেন, যে অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে বর্ণ রয়েছে তার সঠিক অবস্থা বা ধরন যে কিরূপ সেই প্রসঙ্গে না গিয়ে বরং এটা নির্দ্বিধায় মেনে নিতে হবে, এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত আলেমদের এটাই মত। এবার দেখেন দ্বিতীয় কথা বলছি, এবার দেখেন জাহামিয়া, এবার এখানে ব্র্যাকেটে দিয়েছে দার্সে তিরমিজিতে আছে, এটা আমার নয়, ব্র্যাকেটে আছে ভ্রান্ত মতলম্বী যারা মুতাজিলা সম্প্রদায় এইসব রিওয়াতকে অস্বীকার করেছে, এইসব রিওয়াতকে অস্বীকার করেছে কারা, জাহামিয়া এবং মুতাজিলারা, এবং বলেছে যে এটা তো সরাসরি তুলনা করার সামিল, এটা তুলনা করার সামিল, এটা কাদের অভিযোগ, জাহামিয়াদের অভিযোগ। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওলেমাই যারা আহলে ইলম আছে তারা কি বলেছে, অথচ বরকতময় আল্লাহ তাআলা তার কিতাবে বহু স্থানে নিজের হাত কান চোখ ইত্যাদি উল্লেখ করেছেন। জাহামিয়াগণ এইসব আয়াতের ব্যাখ্যায় আলেম সম্প্রদায় তথা আহলে ইলম মের ব্যাখ্যার বিপরীত রূপক বিপরীত এবং রূপক ব্যাখ্যা করেছেন। তার মানে এখানে স্পষ্ট ইমাম তিনি যে লিখছেন যে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আহলে ইলম আছে যারা ওলেমা আছে তারা যে ব্যাখ্যা করেছে কোরআন হাদিস থেকে যেই অর্থ নিয়েছে তার বিপরীত নিয়েছে কারা, জাহামিয়া মুতাজিলারা। এরপর দেখেন কি বলছে, রূপক অর্থ ব্যাখ্যা করেছে, এই ভ্রান্ত মতলম্বীরা বলেছে নিশ্চয় আল্লাহ সুবহান ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে নিজের হাত দ্বারা তৈরি করেননি, বরং এখানে তার হাতের অর্থ কুদরত বা স্বভাবজাত শক্তি। এবার যারা বলছে আল্লাহ সুবহান ওয়া তাআলা হাত নেই, যেখানে কোরআনে হাতের কথা আছে এখানে কুদরাতের কথা বলা হয়েছে, তো এই কুদরাত মানে এটা আল্লাহ সুবহান ওয়া তাআলার যে মানে হাতকে তারা তাবিল করছে ব্যাখ্যা করছে, আর এটা এই ব্যাখ্যাটা কারা করে, জাহামিয়ারা করে, এই ব্যাখ্যাটা জাহামিয়ারা করে, আর তারা বিভ্রান্ত একটা ভ্রান্ত ফিরকা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তো আহলে সুন্নাহ ওয়াল জামাত কারা, যারা ব্যাখ্যা করে না যেমন এসেছে তেমন বিশ্বাস করে, আলহামদুলিল্লাহ আমরা এটা বিশ্বাসী, আমরা এই আকীদা বিশ্বাস করি। আর যারা বলবে আল্লাহ সুবহান ওয়া তাআলার হাত মানে আল্লাহ সুবহান ওয়া তাআলার এখানে ক্ষমতা বা কুদরতকে বোঝানো হচ্ছে, এটা জাহামিয়াদের আকীদা, ইমাম তিরমিজি সুনান তিরমিজি হাদিস নম্বর 659 যেটা দার্সে তিরমিজির ক্রমিক অনুসারে, আর এটা ইসলামিক ফাউন্ডেশন হাদিস নম্বর 659, হোসেন মাদানী প্রকাশনী হাদিস নম্বর 662। আপনারা যে যেটা পারবেন সেটা দেখে নেবেন, সুনান তিরমিজি ইমাম তিরমিজি এটা আলহামদুলিল্লাহ নকল করেছে। এরপর দেখেন তারা দাবি করছে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ যে দুই হাতে তৈরি করেছেন যেটা সূরা সুয়াদে আছে, স্পষ্ট সূরা সুয়াদে একাধিক জায়গাতে আছে, সেই আয়াতটাকে অপব্যাখ্যা করেছে। 75 নম্বর আয়াতে আছে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে দুই হাত মানে তৈরি করেছেন। তো জাহামিরা এখানে ব্যাখ্যা কি করে, যে জাহামিদের ব্যাখ্যা যে আল্লাহ এখানে দুই হাত বলতে এই হাত নয় মানে আল্লাহর হাত নয়, এটা আসলে কুদরত বা শক্তির কথা বলা হয়েছে, এটা কাদের ব্যাখ্যা, জাহামিয়াদের ব্যাখ্যা। এবার দেখেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের ব্যক্তিরা কি বলছে, তারপরে দেখেন এবং তিনি নকল করেছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইসহাক ইবনে ইব্রাহিম রাহিমাহুল্লাহ বলেন যদি বলা হতো মানুষের হাত বা কানের মতোই তবে এটা তাসবিহ বা তুলনা করার অন্তর্ভুক্ত হতো। এবারে আহলে সুন্নাহ জামাতরা বলছে যদি আমরা যদি বলতাম যে আল্লাহ সুবহানাহু হাত মানে মানুষের হাতের মতো বা অন্য কোনো প্রাণীর সঙ্গে যদি আমরা মিসাল দিতাম তাসবিহ দিতাম তবেই এটা কি হতো, এটা মানে তাসবিহ দিতাম তবে এটা গোমরা হতো, কিন্তু আহলে সুন্নাহ জামাত এটা ব্যাখ্যা করে না, আর আলহামদুলিল্লাহ আমরা ব্যাখ্যা করি না। তারপর বলছে দেখেন কিন্তু আল্লাহ তাআলা যখন তার হাত কান চোখ বলেন তখন তার তাসবির অন্তর্ভুক্ত হয় না, মানে এটা ব্যাখ্যার অন্তর্ভুক্ত হয় না, কারণ পবিত্র কোরআনে বলেছে, তারপরে সূরা সুরা নম্বর 42 আয়াত নম্বর 11 কথা ইমাম তিরমিজি নকল করেছে আলহামদুলিল্লাহ, লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়া সামিউল বাসির, যে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুরূপ কোনো কিছুই নেই, তিনি সমস্ত কিছু দেখেন সমস্ত কিছু শোনেন, আলহামদুলিল্লাহ খতম, ইমাম তিরমিজির কল খতম হয়েছে। জাস্টিস তাকুর উসমান এখানে কোনো ব্যাখ্যা করেনি, মানে কিছুই তিনি ব্যাখ্যা করেনি, মাত্র এক লাইন বলেছে যে বিষয়ে বিস্তারিত জানার জন্য আপনি ইলমুল কালাম আর মারিফুস সুনান দেখুন,
আলহামদুলিল্লাহ তিনি এখানে কলম ধরেননি, তাকে ধন্যবাদ যে ইমাম তিরমিজি যে কলটাকে তিনি অনুবাদ করেছেন, সুনান তিরমিজির যে কলটা আছে তার সে তিরমিজিতে নকল করেছেন, এর জন্য জাজাক আল্লাহ খায়ের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম প্রতিদান দিক। এবার যারা আম জনতা আছেন, যারা এই ইখতলাফি মাসালা নিয়ে সমস্যার মধ্যে ছিলেন, আমি বলছি ভাই স্পষ্ট যে কোরআন এবং হাদিস আর ইমাম তিরমিজির মাকাম সকলের কাছে আছে। ইমাম তিরমিজির কথা আপনি দেখেন, ইমাম তিরমিজির চারজনের কথা নকল করেছে, যে ইমাম তিরমিজি নিজে বলছে, সুফিয়ান ইবনু উয়াইনা রাহিমাহুল্লাহর কথা নকল করছে 198 হিজরিতে মৃত্যু, তারপরে নকল করেছে আবদুল্লাহ ইবনু মুবারক রাহিমাহুল্লাহর কথা যিনি 181 হিজরিতে মৃত্যু, ইমাম আবু হানিফার রাহিমাহুল্লাহর ছাত্র, আর তারপরে তিন নম্বর ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথা নকল করেছে যিনি মৃত্যু করে 164 হিজরি, চার মাজহাবের মধ্যে একজন মাজহাবের ইমাম, মদিনার ইমাম, ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তো এরপরে আপনি কার কথা গ্রহণ করবেন? এরপরে কি আপনি বাংলাদেশের কোনো একজন ব্যক্তি যিনি বক্তা আছে তার কথা গ্রহণ করবেন, না ইলিয়াস ঘুমানের কথা গ্রহণ করবেন, কার কথা গ্রহণ করবেন? সুনান তিরমিজিতে স্পষ্ট দলিল মজুদ আছে যেমন তেমন গ্রন্থ নয় আলহামদুলিল্লাহ। তারপরে দেখেন এখানে কোনো ইখতিলাফ কোনো মত পার্থক্য থাকারই কথা নয়, স্পষ্ট আল্লাহর হাত আছে, কোরআনে আছে যেমন আছে ঠিক আছে, আল্লাহর পায়ের কথা আল্লাহ বলেছে আছে, শেষ যদি বলে কেমন এ তাসবি দেওয়া যাবে না, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। পবিত্র কোরআন সূরা শুরা সূরা নম্বর 42 আয়াত নম্বর 11, সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 4, সূরা নাহল সূরা 16 আয়াত নম্বর 74, যে ফালা তাদরিবু লিল্লাহি মিসাল, মহান সত্তা আল্লাহ সুবহানাহু কোনো মিসাল কোন উপমা কোন রূপক এটা দেওয়া যাবে না। এবার আসেন আমরা দুই নম্বর পর্যায়ে যাব। সুনান তিরমিজি থেকে স্পষ্ট আমরা দেখালাম আহলে সুন্নাহ ওয়াল জামাতের কিতাব, এটা সকলে একমত, এটা আমাদের হানাফি ভাইদেরই অনুবাদ, এটা আহলে হাদিসের অনুবাদ নয়। এবার আপনারা হক গ্রহণ করবেন না হককে বর্জন করবেন এটা আপনার ব্যাপার, আমাদের দেখার কিছু নেই। হক পৌঁছে দিয়েছি কুলিল হাক কুমি রব্বিকুম ফামান শাআ, যে আল্লাহ সুবহানাহু বলছে বলো হক এসেছে প্রভুর পক্ষ থেকে, যার ইচ্ছা গ্রহণ করবে যার ইচ্ছা সেটাকে বর্জন করবে, এটা আপনার ব্যাপার, আপনাকে জোর করতে আসি নাই, আপনি ইচ্ছা হলে গ্রহণ করেন ইচ্ছা হলে বর্জন করেন এটা আপনার বিষয়। আমি স্পষ্ট সুনান তিরমিজি থেকে দেখিয়ে দিলাম। এবার দুই নম্বর যে পয়েন্ট আমি আলোচনা করব, যে আল্লাহ সুবহানাহু তাআলার হাতের কথা যেমন সূরা সোয়াদ সূরা নম্বর 38 আয়াত নম্বর 75 এবং 76, আমি প্রত্যেকটা ফিরকার অনুবাদ দেখো কোরআনের, বেরলবিদের কোরআনের অনুবাদ কী করেছে, দেবন্দিরা কোরআনের অনুবাদে কী করেছে, তারপরে আহলে হাদিসরা কোরআনের অনুবাদে কী করেছে, কাদিয়ানি তারা কোরআনের অনুবাদে কী করেছে, শিয়া যারা আছে শিয়াদের কোরআনও দেখাবো, আহলে কোরআন যারা আছে তাদের অনুবাদ আলহামদুলিল্লাহ সকলের দেখাবো, দেবন্দিদেরও দেখাবো, যে তারা সূরা সোয়াদ সূরা নম্বর 38 আয়াত নম্বর 75 আর 76 তারা অনুবাদে কী করেছে আলহামদুলিল্লাহ। আপনারা যারা দেবন্দি আছেন দেবন্দিদের কোরআন খোলেন, বেহলবি থাকলে বেহলবিদের কোরআন খোলেন, আহলে হাদিস হলে আহলে হাদিসের কোরআন খোলেন, কাদিয়ানি হলে কাদিয়ানিদের খোলেন, যদিও কাদিয়ানিকে আমি মুসলিম মনে করি না, কাদিয়ানিরা ইসলাম থেকে খারেজ এটাতে আমি বিশ্বাসী, এই আমার আকিদা। আপনি যদি শিয়া হন শিয়াদের কোরআন আপনি খুলে দেখেন, এবার আপনাকে একটা একটা করে দলিল দেখাই যে তাদের অনুবাদে কী করেছে। প্রথম দেখো বেরলবিরা কোরআনের এই অনুবাদে কী করেছে, এটার নাম হচ্ছে কাঞ্জুল ইমান, বেরলবিদের বিখ্যাত কিতাব কাঞ্জুল ইমান, প্রত্যেকটা বেরলবিদের ঘরে ঘরে থাকার কথা যারা বেরলবি মাঝহাব মেনে থাকেন। এটার লেখক আলা হজরত, আলা হজরত তাদের যেটা আহমেদ রেজা খান বেরলবি, তিনি জন্মগ্রহণ করে 1856 খ্রিস্টাব্দে আর মৃত্যুবরণ করে 1921 খ্রিস্টাব্দে, আরবি সন হিসাবে 1340 হিজরি, মানে আজ থেকে পাক্কা 100 বছর আগে তিনি মৃত্যুবরণ করেছে, পৃথিবী থেকে চলে গেছেন এই আহমেদ রেজা খান বেরলবি। তার কোরআনের অনুবাদে কি আছে সূরা সাদ সূরা নম্বর 38 আয়াত নম্বর 75 এবং 76, আমি শুধু অনুবাদ তাদের পাঠ করাবো, আর এখানে একটু সতর্ক থাকবেন, এটা হচ্ছে কাঞ্জুল ইমান। তারপর লেখা আছে কি খাজাইনুল ইরফান কাঞ্জুল ইমান, এই যে কাঞ্জুল ইমান আহমেদ রেজা খান বেরলবি শুধুমাত্র কোরআনের অনুবাদ করেছিলেন, আর খাজাইনুল ইরফান যে ব্যাখ্যা আছে এটা কিন্তু আহমেদ রেজা খান বেরলবির নয়, এটা মনে রাখবেন, আহমেদ রেজা খান কিন্তু মানে এই ব্যাখ্যাটা করেনি, এটা কে ব্যাখ্যা করেছে, এটা ব্যাখ্যা করেছে মোহাম্মদ নাইম উদ্দিন মুরাদাবাদী, তার ব্যাখ্যা, অনেকে ধোকা খেতে পারেন যেটা আহমেদ রেজা খানের ব্যাখ্যা, জি না, শুধু অনুবাদটা কোরআনের অনুবাদ, তর্জমাটা আহমেদ রেজা খান বেরলবি। আরেকটা দেখাই আপনাকে, এটা হচ্ছে কাঞ্জুল ইমান, কাঞ্জুল ইমান নুরুল ইরফান, এটা হচ্ছে কাঞ্জুল ইমান নুরুল ইরফান, এটা বেরলবিদের কিতাব। তো কাঞ্জুল ইমান কে অনুবাদ করেছে, আহমেদ রেজা খান বেরলবি, যিনি আলা হজরত বেলি মাঝহাবের প্রতিষ্ঠাতা। আর নুরুল ইরফান এটা হচ্ছে ব্যাখ্যা, এই যে ব্যাখ্যা টিকাগুলো আছে নুরুল ইরফান, এটার অনুবাদ কে করেছে, মানে এটা কে লিখেছে, এটা আহমেদ রেজা খান বেরলবি লেখেনি, কে লিখেছে, আহমেদ ইয়ার খান নাইমি, ইনি লিখেছেন এই ব্যাখ্যাটা।
অনেকে ভাবেন যে না এটা মনে হয় আহমেদের এখান বেরুলবীরি লেখা ব্যাখ্যাটা, যে ব্যাখ্যাটা আহমেদের এখান নাইমি লিখেছেন, যেটা নুরুল ইরফান নামে পরিচালিত আছে। তো আমি শুধুমাত্র এবার দেখাচ্ছি সুরা সোয়াদ কামজুল ইমান বেরুলবীদের অনুবাদ তারা কি করেছে। আলহামদুলিল্লাহ এখান থেকে অনেক সমস্যার সমাধান আপনারা হয়ে যাবেন। যে কোরআনের অনুবাদ পড়েন, আমি বলি ভাই আপনারা কোরআন পড়েন, কোরআন পড়েন, দেবন্ধী হলে দেবন্ধীদের কোরআন পড়েন, বেরুলবী হলে বেরুলের অনুবাদ পড়েন, আপনি যে আপনি অন্তত কোরআনটা পড়েন, ইনশাল্লাহ এইসব সমস্যার সমাধান অচিরেই খুব সহজে পেয়ে যাবেন। তবে ব্যাখ্যা থেকে দূরে থাকেন, কারণ কোরআনের অনুবাদে আলহামদুলিল্লাহ তারা হ্যাঁ বোধককে না বোধক করে দিতে পারবে না, অন্তত অধিকাংশ ক্ষেত্রে সমস্ত কোরআনের অনুবাদগুলো সমান থাকে। তো অন্তত অনুবাদ পড়েন, ব্যাখ্যা থেকে দূরে থাকেন। ব্যাখ্যা যদি হাদিস দিয়ে করে সেই ব্যাখ্যাগুলো আপনি গ্রহণ করেন, অন্যথায় সেই ব্যাখ্যাগুলোকে বর্জন করেন। তবে কোরআন পড়েন, ইনশাল্লাহ ইখতিলাফি মাসাইল যতগুলো আছে ইনশাল্লাহ সবগুলো দূর হওয়া সুবিধা হবে। সাধারণ আম জনতা ভাই যারা আছেন, যারা বিভ্রান্তির মধ্যে আছেন, আমি বলবো যে আপনি যে কোনো কোরআনের অনুবাদ পড়েন, দেবন্দী বেরেলভী যা আছে আপনি যেটা পাবেন সামনে সেটাই পড়েন, দু চারটে একসঙ্গে কোরআনের অনুবাদ কিনেন, তারপরে পড়তে শুরু করেন। জি সুরা সুরা সাদ আয়াত নম্বর 75-76, আলহামদুলিল্লাহ 10 সেকেন্ড, হ্যাঁ পেয়ে গেছি। এ হচ্ছে কামজুল ইমান। এবার দেখেন কী করছে, দেখেন আয়াত, আপনার আয়াত বের করতে পারেন, দেখেন বলছে কি। সুরসাদ সোনবার 38-75, আহমেদ ইয়ার খান নাইমির কোরআনের একটা বাংলা অনুবাদ, যদিও বাংলা অনুবাদ তিনি করেননি, এটা বাংলাদেশ থেকে বের হয়েছে। বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ইবলিস, তোমাকে কোন জিনিসটা বাধা দিল তাকে সিজদা করতে, যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি। আলহামদুলিল্লাহ স্পষ্টভাবে আহমেদ রেজা খান বেরলবীর যে কোরআনের বাংলা অনুবাদ আব্দুল মান্নান সাহেব করেছে বাংলাদেশ থেকে, সম্ভবত খুলনা কি সিলেটের অনুবাদক তিনি, তো তিনি স্পষ্ট লিখেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিশকে বলে, হে ইবলিশ, তোমাকে কোন জিনিসটা বাধা দিল আদমকে সিজদা করতে, বা মানে তাকে সিজদা করতে, যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি। নিজ হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, নিজ হাতে সৃষ্টি করেছি, তোমার মধ্যে কি অহংকার এসেছে, না তুমি ছিলে অহংকারীদের অন্তর্ভুক্ত। 76 নম্বর আয়াত, সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ, তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো আর তাকে মাটি থেকে সৃষ্টি করেছো। তার মানে আহমেদ জায়খান বেরেলবীর যে কোরআন অনুবাদ স্পষ্ট, যে দুই হাতের কথা তিনি অনুবাদ করেছেন, এটাকে তিনি উড়িয়ে দেননি, সেই অনুবাদেও আছে। আর ইবলিশের যুক্তি ছিল কি, ইবলিশ কিন্তু কিয়াস করেছিল, ইবলিশ কিয়াস করেছে, আল্লাহ তুমি আদমকে আদমকে আমি কেন সিজদা করবো, আদমকে তো তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছো আর আমাকে সৃষ্টি করেছো কি দিয়ে, তুমি আগুন দিয়ে। তো তিনি যুক্তি পেশ করেছিল, আর আল্লাহর হাতের কথা আছে। এখান থেকে একটা অ্যান্টিভেনম জবাব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কল, এটাকে অপব্যাখ্যা করা, এটা শয়তানের বৈশিষ্ট্য বা শয়তানের লক্ষ্য, তার জন্য কিন্তু শয়তান পথভ্রষ্ট গোমরা মারদুদ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইয়াদের কথা বলা হয়েছে, হাতের কথা বলা হয়েছে, আলহামদুলিল্লাহ আছে বিশ্বাস করতে হবে। যেমন দার্সের তিরমিজি থেকে আমি আপনাকে দেখালাম। এবার 2 নম্বর, এটা হচ্ছে বেরলবীদের অনুবাদ গেল। এবার আপনাকে দেখাবো দেবন্দীদের অনুবাদ, এটা হচ্ছে মারেফুল কুরআন, যেটা মুফতি শফি সাহেবের লেখা, বিখ্যাত। কোনো দেবন্দীটাকে অস্বীকার করতে পারবে না, এই কোরআনকে তারা যে বাতিল করে দিবে বা এই কোরআনের অর্থ তারা মানতে চাইবে না, এটা সম্ভবই নয়। যদি এমনটি বলে হয়তো তার দেবন্দী মাঝহাব থেকে তাকে বের করে দিবে, যে এই তাফসিরে মারেফুল কোরআনের উপরে সন্দেহ পোষণ করবে। তো যাই হোক, আমি এবার তাফসিরে মারেফুল কোরআন সুরা সাদ সুরা নম্বর 38-75 আপনাদের সামনে তিনি কি অনুবাদ করেছেন আমি সেটা শোনাবো। কিন্তু তিনি ব্যাখ্যাতে উল্টা করেছে, ব্যাখ্যাতে ও মানে উল্টা করেছে, কোরআন অনুবাদ কি আছে সেটা শুধুমাত্র দেখাবো। সুরাসওয়াদ, যে আলহামদুলিল্লাহ পেয়েছি। এবার দেখেন তাফসীরে মারিফুল কোরআনের অনুবাদ, মারিফুল কোরআন বলছে, আল্লাহ বললেন, হে ইবলিশ, আমি সহস্তে যাকে সৃষ্টি করেছি তার সম্মুখে সিজদা করতে, তোমাকে কিসে বাধা দিল তুমি অহংকার করলে, না তুমি তার চেয়ে মর্যাদা সম্পন্ন। তো এই স্পষ্ট তাফসীরে মারিফুল কোরআনের স্পষ্ট অনুবাদ, যে আল্লাহ বললেন, হে ইবলিস, আমি সহস্তে যাকে সৃষ্টি করেছি, সহস্তে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হস্তে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত। স্পষ্ট তার অনুবাদে আলহামদুলিল্লাহ খেয়ানত করতে পারেনি, স্পষ্ট অনুবাদে মানে মজুদ আছে। এবার আসেন যারা জামাত ইসলামী ভাই তাদের জন্য তোহফা, এটা হচ্ছে আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ, জন্মগ্রহণ তিনি এই তো কিছুদিন আগে তিনি মৃত্যুবরণ করেছেন, জামাত ইসলামী যার মাধ্যমে আছেন। এটা হচ্ছে তর্জমা কুরআন, যেটা সংক্ষিপ্তভাবে আছে আমরা সুরা সোবাদ। আমি এখানে সেই আয়াতটা আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহর যে বাংলা অনুবাদ যারা করেছে, তিনি তো মূলত উর্দুতে লিখেছিলেন, বাংলাতে যারা অনুবাদ করেছে সেই অনুবাদটাকে আপনাকে দেখাচ্ছি, যাদের কাছে আছে তারা খুলে দেখতে পারেন। সুরা সোবাদ আয়াত নম্বর
75 এবং 76। আবুল আল মদদি রাহিমাহুল্লাহ তিনি কি অনুবাদ করেছে দেখেন, তিনি বলছেন আল্লাহ তাআলা বলিলেন, হে ইবলিস, কোন জিনিস উহাকে সেজদা করিতে তোকে বাধা দিল? যাই হোক, আমি আমার দুই হাত দ্বারা বানিয়েছি, তুই খুব বড় হইয়া গিয়েছিস, কিংবা তুই আসলেই উচ্চ মর্যাদার সত্তাদের মধ্যে একজন। স্পষ্ট আবুল আল মদদি রাহিমাহুল্লাহ তিনি অনুবাদ করেছেন কি, যাকে আমি আমার দুই হাত আল্লাহ বলছে যাকে আমি আমার দুই হাত দিয়ে বানিয়েছি তুই তাকে সিজদা করলি না। তো আবুল আল মওদুদি রাহিমাহুল্লাহ তিনি কিন্তু দুই হাতের কথা বলেছেন, অস্বীকার করতে পারবেন না। এবার আসেন আহলে তাশাইয়ু, যারা শিয়া, শিয়ারা এই কোরআনের অনুবাদে কি করেছে, এটা হচ্ছে শিয়াদের কোরআনের অনুবাদ। শিয়া, এটা আমি প্রকাশনীর নামটা বলে দিই, অনেকে হচ্ছে শিয়াদের কোরআন না থাকতেও পারে, এটা প্রকাশ করেছে নুরুস সাকালাইন জনকল্যাণ সংস্থা থেকে। এটা হচ্ছে দুটো খণ্ডে বের হয়েছে, আল কোরআনুল কারিম সংক্ষিপ্ত তাফসির এবং অনুবাদ সহ শিয়াদের। আর এটার মূল হচ্ছে মৌলানা ফারমান আলী সাহেব, তিনি উর্দু অনুবাদ এটাকে বাংলা করেছে কে, মৌলানা শেখ সাবের রেজা। আর এটা সম্পাদনা করেছেন কে, মোহাম্মদ আনারুল কবির। এটা প্রকাশ হয়েছে ইমান ফাউন্ডেশনের পক্ষ থেকে, যেটা বাংলাদেশ ঢাকাতে অবস্থান করছে, গোলাম মোস্তফা লাইন, মানে 5-1 গোলাম মোস্তফা লাইন, বেগম বাজার, ঢাকা, বাংলাদেশ। এটা প্রথম প্রকাশ 2001 সালে আষাঢ় 1418 খ্রিস্টাব্দে। তো যাই হোক, যে এখানে তাদের ঠিকানা দেওয়া আছে যে বইটা কোথায় পাবেন, যারা বাংলাদেশ থেকে বইটা কিনতে চাচ্ছেন শিয়াদের কোরআনের অনুবাদ, তার আপনারা প্রাপ্তিস্থান দেওয়া আছে এখানে, যে হুজ্জাতুল ইসলাম সৈয়দ রাশেদ হোসেন জিয়াদি, এটা ঢাকা, বাংলাদেশ। মোবাইল নম্বর দেওয়া আছে 00880273000026। আমি আবার বলছি 00880, তারপরে নাম্বার আছে কি 02730026। এখানে ঠিকানা, মানে নাম্বারটা দিয়েছে, এখান থেকে শিয়াদের অনুবাদ কোরআনটা কিনতে পারবেন। তো তারা এই অনুবাদ কি করেছে, সূরা সুওয়াদ সূরা নম্বর 38 আয়াত নম্বর 75 এবং 76 আপনার সামনে করছি। আমি শুধুমাত্র এতটাই দেখাচ্ছি যে যারা মানে বিভ্রান্তির মধ্যে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিফাতগুলোকে অস্বীকার করছেন, অপব্যাখ্যা করছেন, তো তাদের কোরআনের অনুবাদে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতকে তার অমান্য অস্বীকার করতে পারেনি, যেটা স্পষ্ট হয়ে মজুদ আছে। তো আমি তার জন্য দেবন্দীদের দেখালাম কোরআন, বেরেলবীদের দেখালাম, আমি আবুল আলা মওদুদির দেখালাম, জামাত ইসলামীদের। এখন দেখা যাচ্ছে শিয়া, যারা আহলে তাশাইয়ু শিয়া, তাদের অনুবাদ কি আছে এবার আপনারা একটু দেখেন। হ্যাঁ, শিয়াদের অনুবাদ একই আয়াত সূরা সুওয়াদ আয়াত নম্বর 75-ই আছে, দেখেন কি বলছেন। আল্লাহ, তিনি ব্র্যাকেটে দিয়েছে, আল্লাহ বলিলেন, হে ইবলিস, যাকে আমি আমার ক্ষমতার, দেখেন শিয়ার অনুবাদ করেছে ক্ষমতা, মানে এটা ব্র্যাকেটে দিয়েছে, তো বুঝতে পারছেন ব্র্যাকেট মানে এটা কোরআনের অংশ নয়, এটা লেখকের বুঝ। তো স্পষ্টভাবে এটা মানে বোঝা যাচ্ছে যে তিনি লিখছেন কে, হে ইবলিস, যাকে আমি আমার ব্র্যাকেট ক্ষমতার, এটা ব্র্যাকেটে আছে, হাত দিয়ে সৃজন করেছি, তাকে সিজদা করতে তোমাকে বাধা দিল। তো এখানে স্পষ্ট কি, যে হাত দ্বারা সৃজন করেছি, আর ব্র্যাকেটে কি দিয়েছে, ক্ষমতার, ক্ষমতার। তো যারা একটু পড়াশোনা করেন তারা জানেন, মূলত যেগুলো ব্র্যাকেটে থাকে এটা মূল অংশ নয়, এটা লেখক বোঝানোর অর্থে বা নিজের বুঝটাকে পাঠকের ঘাড়ে পড়ে চাপানোর জন্য দিয়েছে। তো আলহামদুলিল্লাহ এখান থেকে বোঝা গেল যে শিয়াদের কোরআনে কিন্তু আল্লাহ সুবহানাহু দুই হাতের কথা আছে। এবার যাকে আমরা মুসলিম মনে করি না, একজন অমুসলিম কোরআনের অনুবাদ করেছে, যেটা কারা, যে ফেরকায় কাদিয়ানি, আমরা মুসলিম মনে করি না, তারপরে ওদের একটা কোরআনের অনুবাদ দেখাচ্ছি, এটা হচ্ছে তাদের কোরআনের অনুবাদ, এটা হচ্ছে কাদিয়ানিদের কোরআনের অনুবাদ। তারা কি করেছে দেখেন, আমি তাদের অনুবাদটা পড়ে শোনাচ্ছি, তাদের প্রকাশনীর নামটা ইনশাআল্লাহ আমি বলে দেবো, আপনারা এখানে দেখবেন, আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ থেকে এটা কোরআনের অনুবাদ করা হয়েছে। এটা দ্য হোলি কোরআন, এটা প্রকাশনীর নাম, যে প্রথম প্রকাশ 1409, জ্যৈষ্ঠ 1396, মুদ্রণ ফেব্রুয়ারি। যাক, এটা অবশ্যই পিডিএফ পেয়ে যাবেন, ইন্টারনেটে আমি পিডিএফ দেখেছি, পিডিএফ এই কোরআনটা কাদিয়ানিদের সাইডে আপনারা এই কোরআনের অনুবাদটা পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে দেখতে পারেন কাদিয়ানিদের, একজন অমুসলিম যারা অনুবাদ করেছে কোরআনে, তারা কি অনুবাদ করেছে। সূরা সুওয়াদ খুলবেন, সূরা সুওয়াদ নম্বর 38 আয়াত নম্বর, কাদিয়ানিদের আয়াত নম্বর কিন্তু 75 পাবেন না, তাদের একটা বাড়তি হয় সবসময়, তারা বিসমিল্লাহকে কোরআনের বিসমিল্লাহকে প্রত্যেকটা সূরা অংশ ধরে তার জন্য। তো কাদিয়ানিদের কোরআনের 76 নম্বর আয়াতে পাবেন, তারা কি লিখেছে দেখেন, বলছেন, তিনি বলিলেন, হে ইবলিস, আমি যাহাকে আমার দুই হস্ত দ্বারা সৃষ্টি করিয়াছি
তাহার আনুগত্য স্বীকার করিতে তোমাকে কিসে বাধা, মানে কিসে বিরত রেখেছিল? তুমি কি অহংকার করিয়াছ, না তুমি আমার আদেশ পালন হইতে নিজেকে বহু ঊর্ধ্বে মনে করিয়াছ? তো দেখেন, কাদিয়ানিদের কোরআনেও দুই হস্তের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে। এবার ভাই, আমি শুধুমাত্র দেওবন্দিদের কোরআনের অনুবাদ, বেরলভীদের অনুবাদ, তারপরে পাশাপাশি জামাত ইসলামীদের অনুবাদ, শিয়াদের কোরআনের অনুবাদ এবং কাদিয়ানিদের কোরআনের অনুবাদও দেখালাম যে তারা প্রত্যেকে কিন্তু এই হস্ত আল্লাহ সুবহানাহু হাতের কথা বলেছে। এখন আপনি যারা পাঠক দেওবন্দি হলে দেওবন্দি অনুবাদ দেখেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু হাতকে আপনি তাবিল ব্যাখ্যা বা আল্লাহ কুদরতি বা আল্লাহর ক্ষমতা এটা ব্যাখ্যা যদি করেন, ইমাম তিরমিজি হাদিস নম্বর 664 স্পষ্ট, এটা জাহামিয়া বিভ্রান্ত গোমরা ফিরকারা এই ব্যাখ্যা করে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই ব্যাখ্যা করে না। আর একটা দলিল দেখাই, আহলে হাদিস যারা আছেন তাদের জন্য দেখেন, তাদের কাছে অথেন্টিক কি তাফসিরে আহসানু বায়ান? আমি প্রত্যেকজন মানে প্রত্যেকটা অনুবাদ দেখলাম অথেন্টিকগুলো, তাদের মানহাজে যারা সকলে গ্রহণ করে আহসানু বায়ানের আহলে হাদিস যারা আছে তারা খুব গ্রহণযোগ্যতা তাদের মধ্যে এই সংক্ষিপ্ত মানে বিশেষ করে হাসান বায়ানের মর্যাদা আলহামদুলিল্লাহ আছে হাসান বায়ান। আমি তাদের অনুবাদ এবার আপনাকে শোনাচ্ছি, সূরা সওয়াদ আয়াত নম্বর 75 কি আছে, এটা হচ্ছে হাসান বায়ান, সূরা ইয়াসিন হাসান বায়ান তাফসীর পেয়েছি। এবার হাসান বায়ান আহলে হাদিসের অনুবাদক যারা আছে তারা কি লিখেছে দেখেন, তোমার প্রতিপালক বলিলেন, হে ইবলিস, আমি যাকে নিজ দুই হাত দিয়ে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তোমাকে কে বাধা দিল? তুমি কি উদ্ধত্ব প্রকাশ করলে, না তুমি উচ্চ মর্যাদা সম্পন্ন? দেখেন আহলে হাদিসের কোরআনের অনুবাদে কিন্তু একই কথা, দেখে কোথায় পার্থক্য পেলেন? দেখেন প্রত্যেকটা অনুবাদ কিন্তু মূল ভাব অর্থ কিন্তু একই, মানে সম্পূর্ণ সকলের ভাষা যে এক তার জন্য একই হুবহু অনুবাদ করতে পারবে এমনটি নাই। যার যেমন সাহিত্যিক ভাষার ঝংকার আছে সে সেইগুলো ভাষা দিয়ে অনুবাদ করে, তো মূল ভাব অর্থ কিন্তু একই, ঠিক একই কথা বলছে। তোমার প্রতিপালক বলিলেন, হে ইবলিস, আমি যাকে নিজ দুই হাত দিয়ে সৃষ্টি করিয়াছি, দুই হাত দ্বারা মানে সৃষ্টি করিয়াছি, তো বলেন তো আর কি লাগবে? এখানে আমি কমপক্ষে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ফিরকার অনুবাদ দেখালাম, আরও অনেকগুলো দেখানো সম্ভব, আরও যেগুলো আছে উর্দু ভাষাতে। তো আমি যেহেতু বাংলা ভাষায় আছেন তার জন্য শুধু বাংলা ভাষাতে যেগুলো মর্যাদা সম্পন্ন কোরআনের অনুবাদ নিজ নিজ মাঝহাব ফিরকার আমি সেগুলো থেকে দেখালাম, স্পষ্ট আছে। আর এরপরে যদি আরও জানতে চান, আমি একটা অনুবাদ দেখালাম, বিভিন্ন জায়গাতে আল্লাহ হাতে কথা আছে কোরআনে, আমি দলিল এবার আপনাকে দিই, আপনারা দলিলগুলো নোট করতে পারেন, আপনাদের গবেষণায় কাজে দেবে ইনশাল্লাহ। তো তারপর দেখবেন সূরা জুমার সন 39 আয়াত 67, সূরা মাইদা সন 5 আয়াত 64, সূরা ইমরান সন 3 আয়াত 73, সূরা ফাতা সন 48 আয়াত 10, সূরা মুলক সন 67 আয়াত 1, এইসব জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতের কথা বর্ণনা করেছে। এবার আল্লাহর চেহারার কথা পবিত্র কোরআনে অনেক জায়গাতে আছে, আমি তিনটে রেফারেন্স দেবো, সূরা রহমান সন 55 আয়াত নম্বর 26 এবং 27, কুল্লু মান আলাইয়া ফান ওয়া ইয়াবগা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একদিন সমস্ত কিছু ফানা হয়ে যাবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজহুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখমণ্ডল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তা, এটা ব্যতীত। সূরা রহমান আয়াত নম্বর 26 27 আল্লাহর চেহারার কথা বর্ণনা আছে। সূরা কাসাস সন 28 আয়াত নম্বর 88 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কুল্লু হালাকা শাইয়্যুন ইল্লা ওয়াজহুন, প্রত্যেকটা জিনিস ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজহুন, মানে তার সত্তা তার মুখমণ্ডল ব্যতীত। সূরা কিয়ামা আয়াত নম্বর 23-24 এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা দর্শনের কথা বলা হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তিন নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ, আল্লাহর চোখ প্রসঙ্গে পবিত্র কোরআনে অনেকগুলো আয়াত আছে, সূরা তোহা দেখবেন সূরা নম্বর 20 আয়াত নম্বর 39, সূরা তুর সূরা নম্বর 52 আয়াত নম্বর 48, সূরা মুজাদালা সূরা নম্বর 58 আয়াত নম্বর 1 এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের কথা বলেছে। আল্লাহ সুবহানাহু পায়ের কথা জি, সূরা কালাম সূরা নম্বর 68 আয়াত নম্বর 42 এই আয়াতটা পাঠ করব, আপনারা একটু ধৈর্য ধারণ করে শুনবেন। এইখানে মূল খেয়ানত আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, তাকে আমি ভালোবাসি সম্মান করি অনেক ক্ষেত্রেই, তার কোরআনের অনুবাদ আলহামদুলিল্লাহ আমি জীবনে প্রথম যার কোরআনের বাংলা অনুবাদ পড়েছি, তিনি হচ্ছে আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে জান্নাত নসিব করুক, আল্লাহুম আমিন। তবে তিনি এখানে খেয়ানত করেছেন, আর খেয়ানতটা খুব কঠিন খেয়ানত, মানে এতটাই খেয়ানত আপনারা এবারই বুঝতে পারবেন যে আয়াতটা কি আর খেয়ানতটা কি করেছে। তাই আমি শুধুমাত্র আবুল আলা মওদুদীর অনুবাদ পড়বে এমনটা নয়, আবার আমি হানাফি মানে দেওবন্দি বেরলভী আহলে হাদিস এই সাতজন ফিরকার অনুবাদ পড়ব, আর এখানে আবুল আলা মওদুদীর ব্যাখ্যাটা করব, আর আল্লাহর পায়ের কথা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত আমি সেটা দেখাবো। তো এবার কি আমি এবার উল্টো দিক থেকে বলি, প্রথমে এবার আহলে হাদিসকে দেখ, আহলে হাদিসের কোরআনের অনুবাদে কি আছে সেটা দেখাবো। সূরা কালাম সূরা নম্বর 68 আয়াত নম্বর 42 আপনারা বের করেন, সূরা কালামের
সুরা কালাম সুরা নম্বর 68 আয়াত নম্বর 42। আলহামদুলিল্লাহ, আপনারা আবুল আল মওদুদী রাহমাহুল্লাহর কোরআনের অনুবাদটা বের করে পড়তে পারেন এতক্ষণ যতক্ষণ আমি এটা করছি, তাহলে বুঝতে পারেন আবুল আল মওদুদী রাহমাহুল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করুক, তিনি যে কাজটা করেছেন যদি অনিচ্ছাকৃত করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাকে ক্ষমা করবেন, আর যদি ইচ্ছাকৃত করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তাকে অবশ্যই কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে কেন তিনি এই খেয়ানতটা করেছেন। তেসরা কালাম সুরা নম্বর 68 আয়াত নম্বর 42। এখানে কোরআনের যে কোরআন যেটা আছে ইয়াউমা ইয়াকশাফু আন সাক, এই কথা অর্থ যেটা অনুবাদ করেছে স্মরণ করো যেদিন পদনালী উন্মোচন করা হবে এবং তাদেরকে সিজদা করার জন্য আহ্বান করা হবে কিন্তু তারা করতে সক্ষম হবে না। মানে এখানে কোরআন বলছে যে কিয়ামতের মাঠে যে স্মরণ করো ইয়াউমা, মানে স্মরণ করে সেই দিনের কথা যেই দিনে কি ইয়াকশাফ ইয়াকশাফু মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুক্ত করে দেবেন আনসাক, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের এই গুচ্ছাগুলো, পায়ের গুচ্ছলা কেমন গুচ্ছা আল্লাহু আলম, আল্লাহ ভালো জানে। কোরআন স্পষ্ট যে ইয়াউমা নাদু মানে ইয়াউমা সেই দিন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পায়ের গুচ্ছগুলো তিনি উন্মোচন করে দিবে, পদনালীগুলো উন্মোচন করে দিবে। এটা হচ্ছে অনুবাদ, এটা হচ্ছে আল হাদিসে অনুবাদ করেছে। এবার দেখেন এখানে আরেকটা অনুবাদ দেখাবো, দেবন্দী আর বেরেলভীদের অনুবাদটা আমি দেখিয়ে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তাফসিরে মারিফুল কোরআন কি করেছে দেখেন, এর অনুবাদে তাফসিরে মারিফুল কোরআন আলহামদুলিল্লাহ তার অনুবাদটা ঠিক আছে। তো এখান থেকে বুঝতে পারলাম সুরা কালামের 42 নম্বর আয়াত যে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের নালী পায়ের গুচ্ছাগুলোকে উন্মুক্ত করে দিবে আর মানুষকে বলবে সিজদা করতে। তো যারা পৃথিবীতে সিজদা করতো আল্লাহকে তারা সিজদা করতে পারবে, আর যারা সিজদা করেনি তারা সিজদা করতে পারবে না। তেমনি এক প্রমাণ করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের গুচ্ছকে উন্মুক্ত করা হবে, কিন্তু যারা এটাতে বিশ্বাসী নয় তারা কি তাবিল করেছে, কিভাবে অপব্যাখ্যা করেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের গুচ্ছা কোরআন স্পষ্ট আছে আলহামদুলিল্লাহ, তারপরে অস্বীকার করার কি আছে রে ভাই, কোরআনে আছে। এবার দেখেন তাদের অনুবাদ সুরা কালাম, সুরা কালাম আয়াত নম্বর 42 তাফসিরে মারিফুল কোরআন দেবন্দীদের অনুবাদ এটা লিখছে দেখেন, গোছা পর্যন্ত পা খোলার দিনের কথা স্মরণ করো, গোছা পর্যন্ত পা খোলার দিনের কথা স্মরণ করো যেদিন তাদেরকে সিজদা করতে আহ্বান জানানো হবে অতপর তারা সক্ষম হবে না। এখানে আল্লাহ সুবহানাহু পায়ের গোছা পর্যন্ত দেখেন, গোছা পর্যন্ত পা খোলার দিনের কথা স্মরণ করো, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানে গোছা তিনি উন্মুক্ত করবেন একটু মানে ঘুরিয়ে পেঁচিয়ে তিনি বলেছেন, যদিও এটা যারা সাহিত্য ভালো বোঝেন তো মূল অর্থ একই হবে। তো বোঝা গেল আহলে হাদিস এবং যারা বিশেষ করে দেওবন্দি তাদের অনুবাদ। এবার দেখেন বেরলবি, যারা বেরলবি ফিরকা আছে রেজবি ফিরকা তাদের অনুবাদ কি আছে, এবার আপনারা দেখেন যে তারা কি অনুবাদ করেছে, যে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের গোড়া মানে গুচ্ছগুলো পদনালী যদি সেগুলো খুলে দিবেন সেই দিনের অনুবাদ তারা কি করছে। সুরা কলম সুরা নম্বর 68 আয়াত নম্বর 42। আপনারা কোরআন পড়েন ভাই, আপনারা যা আছে কোরআন পড়েন, ইনশাল্লাহ আকিদাগুলো ইনশাল্লাহ পরিষ্কার হয়ে যাবে। আপনাকে বিভ্রান্ত করতে পারে ব্যাখ্যাতে, কোরআনের টিকা ব্যাখ্যা টিকা টিপ্পনিতে, এগুলো থেকে দূরে থাকবেন যতক্ষণ না কোরআন এবং হাদিস থেকে দলিল দেয় আর সালাফদের মধ্যে জমহুরদের কোন না নকল করে, ততক্ষণ পর্যন্ত ওই সমস্ত ব্যাখ্যা থেকে দূরে থাকেন। লেখক একটা অনুবাদ করে সঙ্গে সঙ্গে ব্যাখ্যা চাপাচ্ছে আর পাঠকের ঘাড়ে পড়ে সেই ব্যাখ্যাটাকে চাপানোর চেষ্টা করে তার নিজের বুঝটাকে, এখান থেকে দূরে থাকেন। জি আহমেদ রেজা খান বেরলবি তিনি অনুবাদ কি করেছেন, কানজুল ইমান অনুবাদ করছেন দেখেন, যেদিন এক সাক পায়ের গোছা, দেখেন কি লিখছেন দেখেন, আলহামদুলিল্লাহ বেরলবি ফিরকার অনুবাদটা খুব চমৎকার করেছে। এখানে কি লিখছে দেখেন, যেদিন এক সাক মানে সাকের এটা বাংলা করে নি ব্র্যাকেটে তারপরে দিয়ে দিয়েছে বস, যে পায়ের গোছা উন্মুক্ত করা হবে আবার ব্র্যাকেট দিয়েছে কি, যার প্রকৃত অর্থ আল্লাহই জানেন এবং সিজদার প্রতি আহ্বান করা হবে। তা আলহামদুলিল্লাহ যে বেরলবি যারা আছেন তারা দেখেন আহমেদ যখন বেরলবি কি অনুবাদ করেছেন, তিনিও আমরা যে আকিদায় বিশ্বাসী তিনি আকিদায় বিশ্বাসী। আর এইসব এখন বাংলা ভাষাভাষীতে যেসব বেরলবিকে আমরা দেখছি এর আবার কোন বেরলবি রে ভাই, আরে আহমেদ যখন বেরলবি যে অনুবাদ করেছেন এটা তো মানেন রে ভাই, যদি বেরলবি কে যে আহমেদ যখন বেরলবির অনুবাদ মানেন না আপনার ভাই কেমন বেরলবি, আমি তো বুঝি না। অনুবাদ দেখেন আহমেদ যখন বেরলবি কি করেছে, যেদিন এক শাক পায়ের গোছা উন্মুক্ত করা হবে ব্র্যাকেটে কি দিয়েছে, যার প্রকৃত অর্থ আল্লাহ জানে। আলহামদুলিল্লাহ আমরা এই কথাই বলি, আমরা এই কথাই বলি আহমেদ যখন বেরলবি আলহামদুলিল্লাহ
তিনি যেই মত মানে অনুবাদ করেছেন, আলহামদুলিল্লাহ আমরা এই আকীদায় বিশ্বাসী, কিন্তু প্রচলিত যেসব বেরেলবীরা আছে এরা একীদে বিশ্বাসী না, এর আবার কোন বেরেলবি, এরা কি খেয়ে বেরেলবি হয়েছে, কার বই পড়ে বেরেলবি হয়েছে, আমরা তো বুঝি না। দেখেন স্পষ্ট সুরা হক সুরা কালাম ছ নম্বর 68 আয়াত নম্বর 42 আহমদ যখন বেরেলবি এই অনুবাদ করেছে। তো আপনাকে দেখালাম আলা হাদিসের অনুবাদ, আপনাকে দেখালাম দেবন্দীদের অনুবাদ, আপনাকে দেখালাম বেরেলবিদের অনুবাদ, এবার দেখবো শিয়া যারা ফেরকায় শিয়া আছে তাদের অনুবাদ কি আছে। এর চেয়ে তাদের মানে কোরআন যেটা আমি একটু আগে দেখালাম তাদের অনুবাদ দেখেন, আবার দেখাই, আমরা এটা দিয়ে শেষ করবো। আর একটু ধৈর্য ধারণ করেন ইনশাল্লাহ, মানে সমস্ত সমস্যার সমাধানগুলো খুব সহজে পেয়ে যাবেন, একটু ধৈর্য ধারণ করেন, আর 5 মিনিট ইনশাল্লাহ আমরা আলোচনা শেষ করে দেব। জি, এটা হচ্ছে শিয়াদের কোরআনের অনুবাদ, শিয়ারা অনুবাদ করেছে। দেখেন যেদিন পায়ের গোছা থেকে ব্র্যাকেটে দিয়েছে পোশাক, দেখেন শিয়ারা মানে অপব্যাখ্যা করার জন্য ব্র্যাকেটে পোশাক দিয়েছে, কি বলছে যেদিন পায়ের গোছা, তো পায়ের কথা আছে, পায়ের গোছা থেকে ব্র্যাকেট পোশাক উন্মুক্ত করা হবে, পোশাক উন্মুক্ত করা হবে মানে আল্লাহ সামনে পায়ের গোছা থেকে পোশাক উন্মুক্ত করা হবে, এবং তাদের সিজদা করার জন্য আহ্বান করা হবে কিন্তু তারা সিজদা করতে সক্ষম হবে না। তো যাই হোক, পায়ের গোছার কথা আছে, ব্র্যাকেটে পোশাক দিয়েছে, ব্র্যাকেট এটা লেখকের বক্তৃতা আগেই বলেছি, এটা কোরআনের মূল অংশ নয়, এটা ব্যাক এটা হচ্ছে লেখকের অনুবাদ, মানে লেখক অনুবাদ করতে চেয়েছে, বোঝানোর চেষ্টা করেছে, লেখকের বুঝ আপনার ঘাড়ে পরে দিতে চেয়েছে। তো এটা থেকে আমাদের দেখার দরকার নেই, কোরআনের যে অনুবাদটুকু আছে সেটাই দেখবো। এবার হচ্ছে ফেরকাই কাদিয়ানীরা এই কোরআনের অনুবাদ কি করেছে, সুরা কালাম সুরা নম্বর 68 আয়াত নম্বর 42, সুরা কলম সুরাই মারিজ 68 নম্বর সুরা, সুরা হক্কা চলে এসেছি সুরা, জি আলহামদুলিল্লাহ, কাদিয়ানীদের অনুবাদ করেছে। দেখেন কাদিয়ানীদের অনুবাদ দেখেন কি করেছে, সেদিন চরম সংকট ঘনাইয়া আসিবে এবং তাহাদিগকে সিজদার জন্য আহ্বান করা হইবে কিন্তু তাহারা সিজদা করতে সমর্থ হবে না। কাদিয়ানীদের অনুবাদে একটা খেয়াল দেখতে পাচ্ছেন কি, যে সেদিন চরম সংকট ঘনাইয়া আসিবে, এখানে একটা কোরআনের একটা অংশের অনুবাদ করেনি, কোন অংশটা বলেন তো, এই ইয়ুকশাফু আনসাক, মানে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের গুচ্ছা উন্মুক্ত করে দেবে, পায়ের পদনীলাগুলো উন্মুক্ত করবে, এই অনুবাদ ফেরকায় কাদিয়ানি করেনি, শুধু ইয়ৌমা এখান থেকে এই ইয়াকশাফু আনসাক, ইয়াকশাফু আনসাক এই অনুবাদ কাদিয়ানিরা করেনি, এটা কাদিয়ানিরা এই অনুবাদ করেনি কোরআনের, তার জন্য দেখেন বলছে সেই দিন চরম সংকট ঘনাইয়া আসিবে এবং তাহাদিগকে সিজদার জন্য আহ্বান করা হবে কিন্তু তাহারা সিজদার সমর্থন হবে না। তো ইয়ৌমা ইয়াকশাফ মানে এখানে ইয়ৌমার অনুবাদ করেছে ইয়াকশাফু আনসাক, ইউকশাফু আনসাক, এই অংশটির অনুবাদ তারা স্পষ্ট করেনি, কারা করেনি, কাদিয়ানিরা। জি, ঠিক এই কাজটা করেছে আবুল আলা মওদুদী, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আবুল আলা মওদুদী ঠিক কাদিয়ানির যে এই ইয়াকশাফু আনসাক এই অনুবাদ কাদিয়ানি যেমন করেনি, এই বিশেষ করে আবুল আলা মওদুদী রহমাহুল্লাহ তিনিও এই অনুবাদ করেনি, কেন করেনি, কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পায়ের যে নালা বা পায়ের গুচ্ছা যাই বলেন না কেন, এই যে একটা অংশ কোরআন স্পষ্ট পাওয়া যাচ্ছে যে আল্লাহ সুন্দর পায়ের গোড়ালি সেই দিন উন্মুক্ত করবে, এই জন্যই এটাতে যেহেতু মানে ফেরকাই বেরুল মানে কাদিয়ানি তারা বিশ্বাস করে না যে আল্লাহ সুন্দর পায়ের আবার গোড়ালি পরে আল্লাহ উন্মুক্ত করবে, এটাও সম্ভব না। ঠিক একইভাবে যারা বেরো মানে আবুল আলম মওদুদী তিনিও এই মত পোষণ করতে পারতেন না যে আল্লাহ সুবহানাহু পায়ের গোড়ালি বা পায়ের পদনীলা কিভাবে উন্মুক্ত করা হবে, এই জন্য তারা কোরআনের আয়াতের অংশটাই অনুবাদ করেনি। তাজ্জব হয়ে গেলাম যে আবুল আলম মওদুদী রহমাহুল্লাহ এত বড় স্কলার, তিনি কোরআনের এই অংশটাকে বাদ দিয়ে দিয়েছেন। আপনারা আবুল আলম মওদুদী কোরআন খুলেন, আপনি তাফিমুল কোরআন খুলেন, যে কোনো অনুবাদ খুলেন, কোরআন আবুল আলম মওদুদী 4-5টা অনুবাদ শুধু বাংলা ভাষাতে আছে, আপনার যে কোনো অনুবাদ খুলেন, এই ইয়াকশাফু আনসাক এই শব্দের অনুবাদ আবুল আলম মওদুদী রহমাহুল্লাহ তিনি করেনি, কেন, তার আকিদার বিরুদ্ধে চলে গেছে, তার জন্য অনুবাদ করেনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের যে ঈশের কথা বলা হয়েছে, গুচ্ছার কথা বলা হয়েছে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে যদি ইচ্ছাকৃত করে থাকে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যা করবেন তাই, আর যে তিনি মানে অনিচ্ছাকৃত করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই ক্ষমা করবেন। তো এটাই বলার কথা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের কথাও কোরআনের আয়াত স্পষ্ট এসেছে, এখানে ফেরকায় কাদিয়ানি তারা কোরআনের অংশের অনুবাদ করেনি, আর এই কাজটাই আবুল আলা মওদুদী রহমাহুল্লাহ তিনিও করেছেন। আর জামাত ইসলামী ভাইদেরকে মানে সাধুবাদ দিই এই জন্যই যে তারা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাত এই আল্লাহ পা বা যেভাবে এসেছে আমরা যেমনটা বিশ্বাস করি আলহামদুলিল্লাহ, তাদের অনেক ওলেমাই এই আকীদায় বিশ্বাসী, তার জন্য তাদেরকে ধন্যবাদ। কিন্তু যারা এখনও জামাতে ইসলামের
আবুল আলহ মওদুদী কোরআনের মানে কোরআনকে অথেন্টিক মনে করে এবং এই আকিদা বিশ্বাস করে না, তারা আবুল আলহ মওদুদী কোরআনের অনুবাদটা দেখবেন, দেখেন আবুল আলহ মওদুদী কী করেছে তাফিমুল কোরআনে, যেদিন কঠিন সময় উপস্থিত হইবে এবং লোকদিগকে সিজদা করিবার জন্য ডাকা হবে তখন উহারা সিজদা করিতে পারিবে না, দুঃখিত অনুবাদ করেনি, এই ইকশফ মানে ইকশফু আন সাক, ইকশফ আন সাক মানে যেদিন পায়ের গোড়ালি উন্মুক্ত করা হবে এই কথাটা অনুবাদ আবুল আল মওদুদী রহমুল্লাহ তিনি করেনি স্পষ্ট। আপনারা যে কেউ আবুল আল মওদুদী কোরআনের অনুবাদ খোলেন সুরা কালাম সুরা নম্বর 68 আয়াত নম্বর 42 এই মানে এই অনুবাদটা করেনি, যেদিন আল্লাহ সুবহানাহু পায়ের গোড়ালি উন্মুক্ত করিবেন এটুককে বাদ দিয়ে কি করেছে, যেদিন কঠিন সময় উপস্থিত হইবে এই পায়ের গোড়ালি এই শব্দটাই বাদ দিয়ে দিয়েছে, স্পষ্ট বাদ দিয়েছে অনুবাদ করেনি, স্পষ্ট বাদ দিয়েছে অনুবাদ করেনি। তো এখান থেকে বোঝানোর চেষ্টা করলাম, প্রথম ইমাম তিরমিজি সুনান তিরমিজি 664 নম্বর হাদিস, যেটা দার্সে তিরমিজির নাম্বার অনুসারে, ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা ছাপিয়েছে সুনান তিরমিজি 659 নম্বর হাদিস, আর আহল হাদিসদের প্রকাশিত হোসেন মাদানি সেটা 662 স্পষ্টভাবে মজুদ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত পা এগুলো আছে, কেমন আছে আল্লাহু আলম, আল্লাহ ভালো জানে, কোনো তাবিল কোনো ব্যাখ্যা কোনো অপব্যাখ্যা করা যাবে না, এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা। এই মত ইমাম তিরমিজি নিজে নকল করেছেন, একজন 209 হিজরিতে জন্ম 279 মৃত্যু, দুই সিপিয়ান ইবনু উয়াইনা রাহমাহুল্লাহ তিনি মত পোষণ করেছেন যে তিরমিজিতে মজুদ আছে, 198 হিজরিতে মৃত্যু, শাইখুল ইসলাম আবদুল্লাহ ইবনুল মুবারক রাহমাহুল্লাহ 181 হিজরিতে মৃত্যুবরণ করে তিনি এই মত পোষণ করেছেন, আনাস বিন মালিক মানে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনিও এই মত পোষণ করতেন, যিনি মালিকি মাজহাবের প্রতিষ্ঠাতা বলা হয় তাকে, কিন্তু আসলে তিনি প্রতিষ্ঠা করেনি, তো যার নামে মালিকি মাজহাব প্রচলিত আছে, ইমাম মালিক 93 হিজরিতে জন্ম 179 মৃত্যু, তারা এই মতই পোষণ করতেন। আর ইমাম তিরমিজি লিখেছেন এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আর যারা আল্লাহর হাত অর্থাৎ কুদরতকে বুঝিয়েছে এটা জাহামিয়া এটা মুতাজিলাদের এই আকিদা, এটা বিভ্রান্তিকর আকিদা, এটা আহলুস জ্যাকলাইনটা কেটে গিয়েছিল, তো এটা হচ্ছে বিভ্রান্তিকর আকিদা, এটা কাদের আকিদা, এটা জাহামিয়াদের। তো আল্লাহ সুবহানের কাছে দোয়া প্রার্থনা যে দেওবন্দি বেরলভি এবং জামাত ইসলামী এবং শিয়া কাদিয়ানি কাদিয়ানিকে তো দাওয়াতে ইসলাম দিতে হবে, আর বাকি এই ফিরকাগুলোকে দাওয়াতে ইসলাম, তারা কোরআন এবং সালাফদের মানহাজ অনুসারে যে কথাগুলো একদম হাদিসের গ্রন্থগুলোতে মজুদ আছে আপনারা সেগুলোকে গ্রহণ করেন, এটা দিন ইসলাম, এখানে জজবাতি বা নিজের বুঝটাকে চূড়ান্ত নয়, সালাফরা যে কোরআন সুন্নাকে বুঝেছে সে বোঝার এবং সেটা গ্রহণ করা এবং মানুষের সামনে এই হকটা প্রকাশ করা আপনারা চেষ্টা করুন, তাহলে ইখতিলাফ অবশ্যই দূর হবে। মানুষের তাফসীরের কাছে এই দোয়া এই প্রার্থনা আমরা করি, আর বিশেষ করে আম জনতা জনসাধারণ যারা আছে তারা আপনার হুজুরকে জিজ্ঞাসা করেন যে ইসলামিক ফাউন্ডেশন থেকে সুনান তিরমিজিতে তো এই ব্যাখ্যাটা করেছে, কেন তাহলে আমাদেরকে বলেন আল্লাহর আকারকে এইভাবে তাবিল করতে হবে যে কুদরত বলতে হবে, যারা বেরলবি আছে তারা তাদের অনুবাদ নিয়ে চলে যান আপনার হুজুরের কাছে যে সুনান তিরমিজিতে এই ব্যাখ্যা আছে, যারা যে বিরুদ্ধে আছে আপনি তার হুজুরকে গিয়ে প্রশ্ন করেন, ওলেমাকে প্রশ্ন করেন যে ঠিক এই কথাটাই লেখা আছে, এই কথাটাই লেখা আছে সুনান তিরমিজিতে, তো এর বিপরীত কেন আমাদেরকে আকীদা গ্রহণ করতে হবে, এটা তাদেরকে প্রশ্ন করেন, কেননা এই ইহকালে আপনি যদি তাদেরকে প্রশ্ন না করেন তারা যেটা বলবে সেটা যদি বিশ্বাস করে নেন, কিয়ামতের মাঠে অবশ্যই আপনাকে প্রশ্ন করা হবে, আপনাকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে আপনি এরকম বিভ্রান্তিকর আকীদা কেন গ্রহণ করেছেন, এই প্রশ্ন আপনার হুজুরকে কবরের মধ্যে করা হবে, যেমন আলাদাভাবে আপনাকেও আলাদাভাবে করা হবে, আপনার প্রশ্নের উত্তর হুজুর দিতে আসবে না। তাই উদত্ত আহ্বান, যারা যুবক ভাইয়েরা আছেন যারা বিভ্রান্তকর বিভ্রান্ত হচ্ছেন তারা অবশ্যই সুরা তিরমিজি থেকে সমাধান অবশ্যই পেয়ে যাবেন, এটাই সালাফদের মানহাজ। আর যদি ইখতিলাফি মাসালা হয় আপনার কম্পিটিটিভ মানে তুলনামূলক আপনি বইপত্র পড়াশোনা করেন, দেখেন ইনশাল্লাহ আপনার কাছে হক অবশ্যই স্পষ্ট হয়ে যাবে। আর আরও তাহকিকি মাজলিসের সঙ্গে থাকার জন্য স্পষ্টভাবে প্রত্যেক রবিবার আমি বিশেষ করে আসি, বাংলাদেশ সময় 5টার সময় হবে আর আমাদের ইন্ডিয়া 4:30, ইন্ডিয়ার সময় 4:30, বাংলাদেশ 5টার সময়তে আমরা তাহাকিকি মাজলিস বিভিন্ন ইখতিলাফি মাসাইল যেটা সালাফরা যেভাবে বুঝেছে আমরা সেইভাবেই মানুষের সামনে উপস্থাপন করি, আপনারা আমাদের এই তাহকিকি মজলিসে আপনারা থাকতে পারেন ইনশাল্লাহ। আমরা শুধুমাত্র কোরআন এবং হাদিস এবং সালাফদের যে ব্যাখ্যা দিয়েছে সেগুলোই দেব, আর এখানে শুধু আহলে হাদিসদের কোরআনের অনুবাদ বা আহলে হাদিসদের হাদিসের অনুবাদ থেকে দেবো এমনটি নয়, বরং হানাফি ভাইদের সঙ্গে ইখতিলাফ থাকলে হানাফিরা যেগুলো অনুবাদ করেছে আমি আপনাদেরই অথেন্টিক সোর্স থেকেই আমি দলিল দেবো, আপনি জাস্ট পড়েন, আপনাদের বুখারি পড়েন, আপনাদের মুসলিম পড়েন যেগুলো অনুবাদ করেছেন, আপনাদের এই কোরআনের অনুবাদ পড়েন, আমার কথা একটা গ্রহণ করতে হবে না যতক্ষণ না পর্যন্ত আপনাদের অনুবাদে বা আপনাদের মূল কিতাবে এই কথাগুলো নেই,
যদি না থাকে আপনি মানবেন না, আমি আপনাকে জোর করছি না। যদি থেকে থাকে আপনাদের কোরআনে, যেমন আমি আজকে সাতখানা কোরআনের অনুবাদ দেখালাম, আর সাতখানা কোরআনের অনুবাদ দেবন্দীদের অনুবাদ দেখিয়েছি আলাদা, বেরলভীদের দেখিয়েছি, কাদিয়ানিদের দেখিয়েছি, শিয়াদের দেখিয়েছি, জামাত ইসলামের দেখিয়েছি, আহলে হাদিসের দেখিয়েছি, এরকম সাতখানা প্রত্যেকটা ফিরকার কোরআনের অনুবাদ দেখেছি, পড়ে পড়ে শুনেছি, আর কি চান? আমার যতটুকু দরকার ছিল হক প্রচারের জন্য, হক আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সামনে প্রকাশ করে দিলাম। সালাফদের আকিদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা, এগুলো আছে, কেমন আছে? লাইসা কামিছলিহি শাইউন ওয়া হুয়া আস-সামিউল বাসির ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ ফালা তাদরিবু লিল্লাহি আমসাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিসাল উপমা দেওয়া যাবে না, এটাই সালাফদের মানহাজ। ভাই আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা শুধুমাত্র সুনান তিরমিজি যেটা দিলাম এইখান থেকে আপনি সমাধান পেয়ে যাবেন। আর ইমাম তিরমিজির মাকাম মর্যাদা আহলে সুন্নাল জামাতের কাছে উঁচু, এটা সকলেই জানে। এখনকার হুজুররা কি বললো, বা হুজুর আপনাকে যে অপব্যাখ্যা করছে, কোরআনে অনুবাদ ঠিক করেছে, ব্যাখ্যা ভুল করছে, ব্যাখ্যা নিজের মতো চাপিয়ে দিচ্ছে, এখান থেকে দূরে থাকবেন। যেটা সালাফরা যেগুলো করে গেছে সেগুলোকে মেনে নেন। এখনকার নিজেদের মাঝের দিকে টানবে টানবে, নিজের নিজের দলের দিকে, দলের দিকে টানবে, নিজের ফিরকার দিকে টানবে, নিজের সংগঠনের দিকে টানবে, এখান থেকে দূরে থাকেন। শুধু কোরআন হাদিস পড়েন, যেটা হবে আপনি মেনে নেন। আর বিশেষ করে সুনান তিরমিজির একটা বৈশিষ্ট্য কি জানেন, সুনান তিরমিজিতে হাদিস নিয়ে আসার প্রতি সাহাবদের কথা নকল করে দেন, যে কোন সাহাবি এই আমল করতেন, কোন তাবেই এই আমল করতেন, কোন ইমাম এই ফতোয়া দিয়েছে। আপনি এখানে জমহুর সাহাবদের কলগুলো পেয়ে যাবেন। সুনান তিরমিজি থেকে যদি আপনি সমাধান নিতে চান, আলহামদুলিল্লাহ আমি সুনান মানে হাদিসের যে কিতাবগুলো আছে ছখানা কিতাবের মধ্যে, সুনান তিরমিজিকে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিই, মানে ইলম অর্জনের দিক থেকে। কারণ একটাই, যে ইমাম তিরমিজি প্রথমে একটা হাদিস নিয়ে আসে, তারপরে মুতাবায়াত তিনি পেশ করেন যে হাদিসটা আর কোন কোন রাবি থেকে হাদিসটা বর্ণনা আছে, তারপর তিনি তাবেঈর কল নকল করেন, এটা নিয়ে আসার পরে তিনি তারপরে ইমামদের কল নকল করেন যে কোন কোন ইমামের পক্ষে ছিলেন, তারপরে আরও অনেক মহাদ্দিসগণের কল নকল করে দেন যে এই মাসালার প্রতি এই এই ইমামগণ এই এই মত পোষণ করেছে। তো এখান থেকে আলহামদুলিল্লাহ আপনি একটা সংক্ষিপ্ত গবেষণা পেয়ে যাবেন এবং আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন যে জমহুরদের কল কী ছিল, অধিকাংশ সালাফদের কল কী ছিল। সালাফদের মধ্যে ইখতিলাফ ছিল, ইখতিলাফ থাকবে, এটা মানে স্বাভাবিক। কিন্তু যখন রায় গ্রহণ করবেন, হক গ্রহণ করবেন, কোনটা গ্রহণ করবেন? কেন প্রত্যেকটা বিষয়ে সালাফদের মধ্যে ইখতিলাফ, মত পার্থক্য আছে। সুরা ফাতেহা কোরআনের অংশ কি অংশ নয়, মানে সুরা ফাতেহা সুরাতুল ফাতেহার অংশ, মানে বিসমিল্লাহ রহমান রাহিম সুরা ফাতেহার অংশ কি অংশ নয়, এটা নিয়ে ইখতিলাফ ইমাম আবু হানিফার সঙ্গে ইমাম শাফেঈ। ইমাম আবু হানিফা বলেছে এটা সুরা ফাতেহার অংশ নয়, এটা কোরআনের অংশ, সুরা ফাতেহার অংশ বিসমিল্লাহ রহমান রহিম নয়। ইমাম শাফি বলছে না, সুরা ফাতেহারও অংশ বিসমিল্লাহ রহমান রহিম। তো এই তো এটা নিয়ে ইখতিলাফ আছে, কি করবেন? এটা সমাধান কি? কোরআন হাদিস দেখেন, কোরআন হাদিসে স্পষ্ট আছে যে আল্লাহ সুবহানাহু হিজরের 87 নম্বর আয়াতে বলেছে যে আমি একটা মহান কোরআন দান করেছি যেটা বারবার পাঠ করা হয়, সুরাতুল ফাতেহা সাতখানা আয়াত, সাতখানা আয়াত থেকে প্রমাণিত। এটা 2 নম্বর সহিহ মুসলিম 395 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন হাদিস নম্বর 768। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা আছে, যে আবু হুরায়রা বলছে যে সুরা ফাতেহাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দার মধ্যে তিনি সমানভাবে ভাগ করে নিয়েছেন। তো প্রথম আবু হুরায়রার কোন আয়াতটা কি বলেছিল, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তখন আল্লাহ আসমান থেকে জবাব দেয়, হামিদানি আব্দি, আমার বান্দা আমার মানে প্রশংসা করলো। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করেনি, তিনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো এই হাদিস প্রমাণ করছে যে সুরা ফাতেহার সঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা সুরা ফাতেহার অংশ নয়, এটা আলহামদুলিল্লাহ কোরআনের অংশ। এটা প্রত্যেকটা কোরআনের সুরাতে আছে, আর সুরা নামাল 27 নম্বর সুরা 30 নম্বর আয়াতে স্পষ্টই মজুদ আছে। তো এটা নিয়ে কি ইখতিলাফ ইমাম শাফির মধ্যে, ইমাম আবু হানিফার মোল্লার মধ্যে হয়েছে? আপনি কোরআন হাদিস দেখেন যে কার পক্ষে দলিল আছে। তো এখানে আলহামদুলিল্লাহ ইমাম আবু হানিফার যে মুয়াক্কিফ, ইমাম আবু হানিফার যে রায়, এটা কোরআন সুন্নাহ একদম প্রচুর দলিল আছে, অসংখ্য দলিল আছে। কিন্তু ইমাম শাফির রায় এটা গ্রহণযোগ্য নয়, এটা কিতাব সুন্নার কাছে এটা গ্রহণযোগ্য নয়, ইমাম শাফির কথাকে বর্জন করতে হবে। ইমাম আবু হানিফার মোল্লার এই মাসলাক এটা বিলকুল 100% জামহুর সালাফদের সঙ্গে এবং কোরআন সুন্নার সঙ্গে সম্পৃক্ত, যে সুরা ফাতেহার সঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম সুরা ফাতেহার অংশ নয়। আলহামদুলিল্লাহ ইমাম আবু হানিফার মোল্লার আমরা এখানে মতকে গ্রহণ করেছি কোরআন সুন্নার অনুসারে। তাই ইখতিলাফ হলেই আপনি সালাফদের মধ্য থেকে সমাধান খোঁজার চেষ্টা করেন, তাদের পক্ষে বিপক্ষে দলিল দেখার চেষ্টা করেন। জমহুর সাহাবা, জমহুর তাবেঈ, জমহুর ওলেমাই মানে সালাফ যারা আছে তাদের কথা গ্রহণ করেন,
দু চারজন ব্যক্তি আছে সালাফদের মধ্যে হইতে পারে যে তারা সত্য থেকে বিচ্যুত হয়েছে, তার মানে তার দুই চারটা মাসলাকে পেয়ে গেলেন বা দু চারটে এ বিষয়ে পড়ে বিচ্যুত ফতোয়া পেয়ে গেলেন সেটা গ্রহণ করবেন, এটা একজন মুসলিমের হওয়া উচিত নয়, এটা মানহাজে সালাফও নয়, এটা সঠিক মানহাজও নয়। তো আমাদের উদত্ত আহ্বান যে আপনার কোরআন হাদিস পড়ুন, যে যে মজাহের আছেন সেই মাঝহের অনুবাদ পড়েন, কোনো সমস্যা নেই। আমাদের তাহাকে কি মাজলিস, এরপরে আমরা প্রত্যেক রবিবার আমরা ভারতের সময় 4:30, বাংলাদেশ সেটা 5টার সময় আপনারা সঙ্গে থাকবেন প্রত্যেক রবিবারে ইনশাল্লাহ আসার চেষ্টা করব। আজকের মতো আমরা এখানে শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।